আসসালামু আলাইকুম আমরা আজ আলোচনা করব ইংলিশ গ্রামার একটি কমন এবং গুরুত্বপূর্ণ টপিক নিয়ে টপিকটির নাম হচ্ছে রাইট ফর্মস অব ভার্বস ভার্বের সঠিক ব্যবহার সমূহ জগতে এরকম ভার্বও অনেক আছে ভার্ভের ফর্মও অনেক আছে দ্যাট ইজ ওয়াই রাইট ফর্মস অব ভার্বস ফর্ম মানে কি গঠন আর রাইট হলো কি সঠিক অফ মানে কি এর আর ভার্ব হলো কি ক্রিয়া তার মানে ক্রিয়ার সঠিক গঠন এটা নিয়ে কথা হবে তো কিছু কিছু টপিক থাকে যেগুলো আমরা একদম শৈশব কৈশোর সব কালেই পড়ে আসছি সেই টপিক কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব এটা সারা জীবনই দরকার কোন পরীক্ষায় দরকার নেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থেকে শুরু করে আপনি যত কম্পিটিভ এক্সাম আছে বিসিএস বলেন ব্যাংক বলেন প্রাইমারি সহকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষা বলেন কিংবা কলেজ নিবন্ধন পরীক্ষা বলেন হ্যাঁ যত পরীক্ষা আছে সবগুলো পরীক্ষাতেই কিন্তু এই কমন টপিক রাইট ফর্ম অফ ভার তার মানে তার মানে বিষয়টা কি এরকম যে রাইট ফর্ম অফ ভার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য একভাবে পড়তে হয় বিসিএস এর জন্য আরেকভাবে পড়তে হয় ব্যাংকের জন্য আরেকভাবে পড়তে হয় না মোটেও তেমন না একই বিষয় একই বিষয় মূলত গ্রামারের সব টপিকগুলো আপনি যে পারপাসেই পড়াশোনা করেন আপনি বিসিএস পরীক্ষার্থী হিসেবে পড়েন ব্যাংক অফ সিকার হিসেবে পড়েন আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী হিসেবে পড়েন টপিকগুলোর কিন্তু পড়াশোনার ধরন প্রায় আপনার একই রকম হ্যাঁ হয়তো প্রিভিয়াস কোশ্চেনগুলো কিছু ভিন্ন ভিন্ন থাকতে পারে আচ্ছা তাহলে রাইট ফর্মস অফ ভার্বসের যদি আমরা ব্যবহার নিয়ে কথা বলি আমরা অনেকগুলো রুলস আলোচনা করব যারা আমাদের প্রাইভেট ব্যাচের তাদের এই রুলস খাতায় লিখতে হবে না তাদেরকে আমরা পিডিএফ শিট দিয়ে অন্যরা কিন্তু লিখে নিতে পারেন পারেন বা আরেকটা কাজ করা যেতে পারে যারা আজকের এই লাইফটা শেয়ার করবে তাদের টাইম লাইনে আমরা তাদেরকে পিডিএফ শিটটা দিব আজকের জন্য আমাদের কোর্স কোঅর্ডিনেটর কারা কারা শেয়ার করেছে দেখে দাম তো দেখা যায় সেই নামগুলো ধরে ধরে ইনবক্সে পাঠিয়ে দিবে আগামী কালকের মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাবেন সো শেয়ার দিয়ে রাখতে পারেন পুরো কনটেন্টটা আপনারা পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা তো আমরা প্রথমেই এক নম্বর নিয়মটা নিয়ে একটু কথা বলি কি আছে এক নম্বর নিয়মে যে কোনো বাক্যে অতীত সময়ের উল্লেখ না থাকলে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ আমরা একসাথে পড়ি হ্যাঁ আপনি একা একা পড়লে হয়তো হোঁচট খেতে পারেন একসাথে পড়ি অতীত সময়ের উল্লেখ না থাকলে এবং বাক্যে ইউজুয়ালি টু নাইট অকেশনালি এগুলো থাকলে সেটি প্রেজেন্ট ইনডেফিনিটেন্স হয় কতটা খুব গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ বললাম আমি যদি এভাবে লিখি আচ্ছা এইখানে একটা বিষয় খেয়াল করতে হবে আমি যদি লিখি হম একটু সময় নেব আমরা একটু সময় নেব যেখানে আমি ছিলাম তো বলছিলাম যে এইখানে কোনো বাক্যে অতীত সময়ের উল্লেখ না থাকলে এই অংশটুকু খুব গুরুত্বপূর্ণ আমরা নর্মালি পড়ি যে বাক্যে অলওয়েজ সামটাইমস জেনারেলি অফেন ডেইলি নর্মালি অকেশনালি থাকলে প্রেজেন্টে টেন্স হয় কথাটা কিন্তু একদম সত্যি কথা না কিন্তু শর্ত আছে একটা আমি যদি বলি যে আমি যদি বলি কি বলি যে আজ থেকে দশ বছর আগে আমি প্রায় সেখানে যেতাম তাহলে আই এখানে গো দিলাম দেয়ার অফেন 10 years ago তো আপের কি মন হয় এখন অফেন থাকলে এটা প্রেজেন্ট ডিফিকিনিট টেন্সে হবে একইবারই না এখানে কিন্তু গো হবে না এখানে আপনি ইউজড টু এর ব্যবহার করতে পারেন অতীত নির্দেশ করতে অথবা past tense went ব্যবহার করতে পারেন এইজন্য বলা হইছে যে অফেন থাকলে প্রেজেন্ট ডিফিকিনিট টেন্স হবে ডেইলি থাকলেও হবে কিন্তু শর্ত হলো এরকম অতীত নির্দেশক কোনো শব্দ থাকা যাবে না ঠিক আছে তাহলে আমার নিয়মটা ছিল কি কোন বাক্যে অতীত সময়ের উল্লেখ না থাকলে তারপর যদি বাক্যে দেখি আমরা অফেন ডেইলি এভরিডে অকেশনালি নর্মালি এই জাতীয় অ্যাডভার্ব যদি থাকে তাহলে টেন্স হয় প্রশ্ন হলো কেন খাটা পড়া মুগস্ত করা যাবে না কারণ জানতে হবে অফেন মানে কি প্রায় সামটাইমস মানে কি মাঝে মাঝে ডেইলি মানে কি প্রতিদিন এভরিডে মানে কি প্রতিদিন ইউজুয়ালি মানে কি সচরাচর তো এই শব্দগুলোর বাংলা থেকে কি বোঝা যায় ভাই যে ঘটনারটা সচরাচর ঘটে যেটা প্রায়ই ঘটে যেটা সব সবসময়ই ঘটে যেটা প্রতিদিনই হয় সেগুলো তো প্রেজেন্ট টেন্সেই আপনাকে করতে হবে তো মনে রাখবেন এই অ্যাডভার্টগুলো থাকলে আমরা সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করে থাকি যেমন আমি মাঝে মাঝে গ্রামের বাড়ি যাই এর বাক্যটা কি আমি যদি লিখি সামটাইমস আই গো টু মাই ভিলেজ হো এখানে গো ঠিক করতে বলছে তাহলে যেহেতু সামটাইমস আছে তার মানে এখানে গো প্রেজেন্ট থাকবে তার মানে সঠিকটা হবে কি সামটাইমস আই গো টু মাই ভিলেজ আচ্ছা আবার যদি আমি বলি সে সচরাচর কি করে কি করে এর একটা বিষয় খেয়াল রাখবেন এই কি এই কি এর ব্যবহারটা নিয়ে কিন্তু আমার অনেক সময় কনফিউজড হই কি অথবা কি কখন কোনটা এটা প্রসঙ্গ আসলে বলি আমি দেখি প্রায় এটা ভুলটা আমরা প্রায় সবাই করি যখন কোন প্রশ্নের উত্তর ইয়েস অথবা নো হবে তখন আপনি কি ব্যবহার করবেন করস ই কার কি আর যখন কোন প্রশ্ন করলে প্রশ্নের উত্তর একটু ব্যাখ্যা মূলক হবে তখন আপনাকে ব্যবহার করতে হবে কি ধরো আমি যদি বলতে চাই তুমি কি খাও এর জন্য কিন্তু আমাকে কার কি নিতে হবে দীর্ঘ নিতে হবে আর আমি যদি বলি যে তুমি কি আমাকে পছন্দ করো এর উত্তর কি হা বা না হবে সেক্ষেত্রে আমাকে কয় ঋষিকার কয় রশিকার নিতে হবে ক্লিয়ার উত্তর যখন তখন কয় রশিকার আর যখন উত্তর হবে ব্যাখ্যামূলক তখন ক দীর্ঘ ইকার তাহলে আমি যদি বলি তোমার কি কি লাগবে এটা কি হবে ক দীর্ঘ আর তোমার কি কিছু লাগবে তখন হবে ক রশিকার। যাই হোক সে সচরাচর কি করে এখানে একটা প্রশ্ন আছে তাহলে যদি আমরা এর ইংলিশটা করতে যাই সচারচর এর ইংলিশ আমরা জানি কি ইউজুয়ালি তাহলে হোয়াট হি ইউজুয়ালি ডু এখন এই যে আমরা জানি যে ইউজুয়ালি ইউজুয়ালি থাকলে টেন্স হয় হলে আমরা তো জানি এখানে হি তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে মূল ভার্বের সাথে এস বাই এস হবে তার মানে এখানে ডু না হয়ে কি হবে ডাজ হোয়াট ডাজ হি ইউজুয়ালি ডু যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য তাই ডাস কে সাবজেক্টের আগে আনতে হয়েছে হোয়াট ডাস হি ইউজুয়ালি ডু সে সচরাচর কি করে আচ্ছা এরপর আসেন রতন প্রায় বাজারে যায় এই যে প্রায় শব্দটা আছে প্রায় বলতে কি অফেন তাহলে অফেন এর ব্যবহার যখন আমার হবে তখন আমাকে ইনডেফিনিট টেন্সে লিখতে হবে তাহলে আমি কি লিখেছি যে রতন অফেন গো টু মার্কেট তাহলে এখানে যেহেতু অফেন আছে এটা যেহেতু প্রেজেন্টেন্স করতে হবে রতন কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সুতরাং ভার্বের সাথে এস বাই এস হবে এই জন্য এখানে গো না হয় কি হবে গোজ রতন অফেন এন্ড গোজ টু মার্কেট ক্লিয়ার তাহলে আমরা এক নম্বর নিয়মে কি বুঝলাম এক নম্বর নিয়মে আমরা বুঝলাম যে যদি কোনো বাক্যে অফেন ডেইলি জেনারেলি অকেশনালি নর্মালি ইউজুয়ালি থাকে সেটা প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্সে তোমাকে করতে হবে শর্ত হলো সেখানে অতীতের কোনো মানে সময় নির্দেশ করা যাবে না যদি এই বাক্যটাতে ধরো হোয়াট হি ইউজুয়ালি ডু যদি এখানে আমি যেতাম উনিশশো একাত্তর নাইনটিন সেভেন্টি ওয়ান তাহলে কিন্তু এখানে ডু হইতো না তখন ডিড হইতো বুঝতে পারছো আচ্ছা এবার চলো আমরা পরের নিয়মে যাই দুই নাম্বার চিরন্তন সত্য যাকে আমরা বলি ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য অথবা বৈজ্ঞানিকভাবে সত্য সাইন্টিফিকি ট্রুথ এই ধরনের সিচুয়েশনে এই ধরনের তথ্য যখন আমরা লিখতে যাই তখনও আমরা প্রেজেন্ট টেন্সে লিখি যেমন ধরো সূর্য পূর্ব দিকে ওঠে কথা তো সত্য এটা তো আজকের জন্য না সর্বদা সূর্য কি পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায় মনে রেখো আজকের ক্লাসের এই কন্টেন্টটা পিডিএফ সিটটা তারাই পাবে যারা ক্লাসটা শেয়ার করে দিবে তাদেরকে আমরা ধরে ধরে ইনবক্সে এই পিডিএফটা দিয়ে দিব সূর্য পূর্ব দিকে ওঠে তাহলে আমরা কি লিখছি যদি লিখি দ্য সান রাইজ ইন দা ইস্ট তোমরা একটু কারেকশন করো তো কি হবে কমেন্ট বক্সে লিখো দ্য সান রাইজ ইন ইস্ট যেহেতু সূর্য পূর্ব দিকে ওঠে কথা সত্য তাহলে এটা প্রেজেন্ট টেন্স আর আমরা জানি প্রেজেন্ট ক্ষেত্রে এখানে সাবজেক্টটা কে আছে দ্য সান সাবজেক্ট কিন্তু ফার্স্ট পারসনও না সেকেন্ড পারসনও না সাবজেক্ট হলো কোন পারসন থার্ড পারসন আর যেহেতু সান একটাই সুতরাং থার্ড পারসন কি নাম্বার

আমি একটা করে প্রশ্ন নিয়ে আসবো স্লাইডে তোমরা এর উত্তর করতে পারো সেকেন্ডের মধ্যে উত্তর করতে হবে হ্যাঁ সময় পাবে মাত্র সেকেন্ড এবার আস বরফ পানিতে ভাসে কথা তো সত্যি বরফ তো গত বছরও পানিতে ভেসেছিল এবছরও পানিতে ভাসতেছে তারপরে সব সময়ের জন্য এটা সত্যি কথা যা সব সময়ের জন্য সত্য ঘটনা সেটা হয় কোন টেন্স সেটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে মূল ভার্বের সাথে কি হয় যেন এস অথবা ইএস হবে হ্যাঁ ওকে গুড সবাই দিয়েছো রাইজেস হবে তাহলে বড় পানিতে ভাসে আমি কোনো যদি অপশন না দেই সরাসরি এর ইংলিশ তোমরা লিখতে পারবা চেষ্টা করো দেখি কি হবে এর ইংলিশটা বরফ পানিতে ভাসে এখানে সাবজেক্ট কি বরফ আইস আর ভাষার ইংলিশ কি ফ্লোট কোথায় পানিতে তাহলে আইস ফ্লোট অন ওয়াটার যেহেতু কথা সত্য সুতরাং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় এখানেও ভার্বের সাথে এস বাই এস হবে তার মানে ফ্লোট না হয় কি হবে ফ্লোটস আইস ফ্লোটস অন ওয়াটার বরফ পানিতে ভাসে এবার দেখো আমরা আরেকটা বাক্য দেখতেছি শীতকালে শিশির পড়ে সত্যি কথা শীতকালে শিশির পরে তাহলে এখানে দেখো কে পরে তোমরা আবার ভাইবো না যে তোমাদের পাশের বাড়ির শিশির ও বই পড়ে এখানে কিন্তু আসলে কোনো সাবজেক্ট 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 নেই যেমন এখানে এখানে একটা একটা নির্দিষ্ট আছে কে কে বরফ ছিল সূর্য দেখো এই বাক্যে আসলে কোনো সাবজেক্ট নাই কারণ শিশির পড়াটাই হলো ভাব যখন এ ধরনের দেখবা কোনো বাক্যে সুনির্দিষ্ট সাবজেক্ট নেই হ্যাঁ সেখানে আমরা সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করি কি ব্যবহার করি ইট ব্যবহার করি সুতরাং এইখানে সাবজেক্ট হিসেবে আমরা ইট ব্যবহার করব আলম হ্যাঁ সুস্থ আলহামদুলিল্লাহ কিছুটা আস্তে আস্তে সুস্থ হচ্ছে আর কি তাহলে এখানে কোনো সুনির্দিষ্ট সাবজেক্ট নেই এই জন্য আমরা সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করব তাহলে আমরা কি লিখবো এখানে যে ইট ডিউ ইন উইন্টার তাহলে যখনই দেখবা কোনো বাক্যে সুনির্দিষ্ট সাবজেক্ট নেই তখনই সাবজেক্ট হিসেবে ইটকে ব্যবহার করবা এখন যেহেতু এটা প্রেজেন্ট ডেফিনিট টেন্স শীতকালে পরে ঘটনা সত্য তাহলে এস যুক্ত হবে তার মানে ইট ডিলস ইন উইন্টার আশা করি বুঝে গেছো দুই নাম্বার নিয়মটাও বুঝলাম তোমরা এই রুলস গুলো পিডিএফ শীট আকারে তারা পাবা যারা পিডিএফ আমাদের আজকে লাইভটা আমাদের আজকের এই ক্লাসটা যারা শেয়ার করে দিবা টাইমলাইনে তারা কিন্তু পেয়ে যাবা আচ্ছা হ্যাঁ ইন ওয়াটার দিলে ভুল হবে কারণ কোন কিছুর উপরে বুঝালে অন হয় এই জন্য আইস ফ্লোটস ইন ওয়াটার না আইস ফ্লোটস অন ওয়াটার হবে হ্যাঁ ওকে চমৎকার সবাই সুন্দর সুন্দর ভাবে উত্তর করতেছে আমি সবার উত্তরগুলো মূলত দেখতেছি হ্যাঁ দেখতেছি এবার আসি তিন নম্বরে কোন বাক্যে যদি নাও অ্যাট দিস মোমেন্ট অ্যাট প্রেজেন্ট ইন দিস টাইম কারেন্টলি এগুলো থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে স্বাভাবিক নাও মানে কি এখন এখন বললেই তো কাজটা চলমান হয় অ্যাট দিস মোমেন্ট মানে কি এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে আমি কি পড়াচ্ছি এই মুহূর্তে আমি ইংরেজি শেখাচ্ছি এমনি চলমান আসবে সো কোনো বাক্যে নাও অ্যাট দিস মোমেন্ট ইন দিস টাইম কারেন্টলি অ্যাট প্রেজেন্ট এগুলো থাকলে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় যেমন আমি এখন ভাত খাচ্ছি যদি কেউ বলে তাহলে আমাকে লিখতে হবে কি নাও আই ইট রাইস হবে এর উত্তরটা কি হবে তাহলে ঠিকঠাক বলো দেখি নাও আই ইট রাইস তাহলে আমরা জানলাম এই সঠিক উত্তরটা করো যে কোন বাক্যে নাও এট দিস মোমেন্ট এট প্রেজেন্ট ডে বাই ডে ইন দিস টাইম কারেন্টলি এগুলো থাকলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে বলো নাও আই ড্যাশ রাইস এখানে আমরা ইটার রিপ্লেসমেন্টে কি দিব ইটার রিপ্লেসমেন্টে আমরা কি দিব থ্রি ডট এ ঠিক আছে ওকে তাহলে যেহেতু নাও তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে সাবজেক্টের পরে অ্যামি যার হবে প্লাস মূল ভার্বের সাথে কি আইএনজি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে সাবজেক্টের পরে অ্যামি যার হবে প্লাস মূল ভার্বের সাথে আইএনজি হবে সুতরাং সঠিক বাক্যটা হবে নাও আই অ্যাম নাও আই অ্যাম ইটিং কি হবে নাও আই অ্যাম ইটিং রাইস ওকে এবার পরের বাক্য দেখো কি লেখা আছে তোমরা এই মুহূর্তে কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছো তোমরা থাকো ক্লাসে কোথায় যাচ্ছ এটাকে প্রশ্নবোধক বাক্য তাহলে আমি লিখেছি ওয়ার ইউ গো অ্যাট দিস মোমেন্ট তাহলে এটা সঠিক উত্তর কি হবে যেহেতু এখানে আছে অ্যাট দিস মোমেন্ট তো আমরা কি জানি যে অ্যাট দিস মোমেন্ট অ্যাট প্রেজেন্ট ডে বাই ডে নাও যদি এগুলো থাকে তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় ওকে ফাইন তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে তাহলে এটা টেন্স করো তো কি হবে কোনো অপশন নেই হ্যাঁ অপশন নেই হোয়ার ইউ গো এট দিস মোমেন্ট কি হবে হোয়ার ইউ আর গোইং হোয়ার আর ইউ গোইং সঠিকটা কি হবে যেহেতু প্রশ্নবোধক বাক্য প্রশ্নবোধক বাক্যে অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হয় এই জন্য হোয়ার ইউ আর গোইং হবে না উত্তর হবে কি হোয়ার আর ইউ গোইং আচ্ছা এখানে একটা মজার বিষয় আমি তোমাদের বলে দেই যে তোমার জানা জেনে রাখা ভালো ধরো আমি এখানে লিখছি হোয়ার আর ইউ গোয়িং অ্যাট দিস মোমেন্ট এখন যদি আমি এই বাক্যটার সাথে আর একটা ক্লোজ যোগ করে দিতাম যে আই নো আমি জানি খেয়াল করো আমি জানি তোমরা এই মুহূর্তে কোথায় যাচ্ছ তখন কিন্তু এই বাক্যটা ভুল হবে কেন ভুল হবে আমরা জানি প্রশ্নবোধক বাক্যে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আসে কথা সত্য কিন্তু আমি যদি একটা সাধারণ অ্যাসারটিভ সেন্টেন্সে বলি যে আমি জানি তোমরা কোথায় যাচ্ছ তখন কিন্তু আমি কোনো প্রশ্ন করলাম না সেক্ষেত্রে আমাকে লিখতে হবে আই নো হোয়ার ইউ আর গোয়িং অ্যাট দিস মোমেন্ট কথা কি বুঝতে পারছো যে অ্যাসারটিভ সেন্টেন্সে এই ক্লোজটাকে প্রশ্নবোধক করা যাবে না তাহলে আমি যদি বলি এক নাম্বার একটা বাক্য দিলাম আই নো হাউ আর ইউ আমি জানি তুমি কেমন আছো আরেকটা বাক্য আমি কারেক্ট সেন্টেন্স হুইস ইজ দা কারেক্ট সেন্টেন্স তোমরা কিন্তু জানাতে পারো আমাকে ওয়ান অথবা টু দুইটা দ্বারা হুম রাইট না দিয়া তানিয়া তখন কি হবে বলো আমি যদি বলি যে আই নো হাউ আর ইউ অথবা আই নো হাউ ইউ আর এক্ষেত্রে কোনটা হবে সঠিক বাক্য কোনটা হবে সঠিক বাক্য জানিয়ে দাও সঠিক বাক্য কোনটা হবে প্রশ্নবোধক বাক্যে অক্সিলারি ভার্বটি সাবজেক্টের আগে ব্যবহার করতে হয় এটা যেমন সত্যি কথা তার চেয়েও বড় সত্যি কথা হলো যে একটা কমপ্লেক্স সেন্টেন্সে তুমি এই কনজাংশন যুক্ত যে সাবঅর্ডিনেট ক্লোজটা আছে এটাকে প্রশ্নবোধ করতে পারবে না রাইট তখন সঠিক হবে দুই নাম্বার বাক্য আই নো হাউ ইউ আর আচ্ছা আশা করি বুঝে গেছো তো চলো আমরা আরো কিছু এক্সাম্পল দেখে আসি আচ্ছা এবার আসি রুল ফোর চার নম্বরে চার নম্বরে গিয়ে দেখো কোনো বাক্যে যদি আমরা জাস্ট জাস্ট নাও রিসেন্টলি ইয়েট এভার অলরেডি লেটলি এই অ্যাডভার্ব গুলো বা অ্যাডভার্ব অফ টাইম গুলোকে পাই এগুলো কিন্তু অ্যাডভার্ব অফ টাইম হ্যাঁ এগুলো দ্বারা সময় বুঝায় আবারও দেখো কোনো বাক্যে জাস্ট জাস্ট নাও ইয়েট এভার অলরেডি লেটলি রিসেন্টলি যদি আমরা এই অ্যাডভার্বগুলো পেয়ে যাই সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে আমরা কি কি জানলাম আমরা জানলাম যদি কোনো বাক্য দ্বারা চিরন্তন সত্য অথবা বৈজ্ঞানিকভাবে সত্য অথবা ঐতিহাসিকভাবে সত্য অথবা অভ্যাসগত ঘটনা কি কি বলছি চিরন্তন সত্য বৈজ্ঞানিকভাবে সত্য ঐতিহাসিক ঘটনা অথবা অভ্যাসগত কোনো কাজ বোঝায় তাহলে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয় সেখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয় আচ্ছা ইএস কখন যুক্ত হয় যেসব ভার্বের শেষে ও সিএইস এসএইস ডাবল এস এক্স জেট থাকে তাদের সাথে ইএস যুক্ত হবে আবারও বলি যদি ভার্ভের শেষে ও সিএইস এসএইস ডাবল এস এক থাকে তাহলে ইএস যুক্ত করতে হবে আর অন্যান্য ক্ষেত্রে এস যুক্ত করতে হবে এরপরে আমরা কি বুঝলাম যদি কোনো বাক্যে নাও অ্যাট দিস মোমেন্ট এট প্রেজেন্ট ডে বাই ডে অ্যাট দিস মোমেন্ট যদি এগুলো থাকে তাহলে আমরা সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করি আর যদি কোনো বাক্যে জাস্ট জাস্ট নাও রিসেন্টলি ইয়েট এভার যদি আমরা এই অ্যাডভারবাব অলরেডি এই অ্যাডভারবাব টাইমগুলো পাই সেটি প্রেজেন্ট পারফেক্টেন্সে করতে হয় তো চলো আমরা এক্সাম্পল দেখে আসি একটা বাক্য দেখো কি লিখেছে তিনি এই মাত্র স্টেশনে এখানে সাবজেক্ট কে তিনি যদি আমরা ট্রান্সলেট করি কি হবে হি জাস্ট নাও ড্যাশ দা স্টেশন এখন যেহেতু এখানে জাস্ট নাও আছে উত্তরটা কি হবে উত্তর করো কোনো বাক্যে জাস্ট just now recently ইয়েট এগুলো থাকলে কোন টেন্স হয় প্রেজেন্ট পারফেক্ট হয় যেহেতু আমার এখানে just নাও আছে সুতরাং আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হয় সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজও লাগে তারপর মূল ভার্বের past participle হতে হবে শুধু ভার্বের past participle না হ্যাভ হ্যাজ লাগবে তারপরে মূল ভার্বের past participle লাগবে যদি আমরা সেই থেকে চিন্তা করি তাহলে আমার সঠিক উত্তর কোনটা হবে যে হি হ্যাজ জাস্ট নাও রিচড দ্য স্টেশন দেখছো এটা জিনিস খেয়াল করেছো জাস্ট নাও এটা কিন্তু অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে বসানো হয়েছে হ্যাজ হলো অক্সিলারি ভার্ব আর রিচড হলো কি প্রিন্সিপাল ভার্ব এই অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্বের মাঝখানে তোমরা অ্যাডভার্ব অফ টাইম কে ব্যবহার করতে পারো এদেরকে যেমন জাস্ট বলো জাস্ট নাও ইয়েট এভার অলরেডি রিসেন্টলি লেটলি হ্যাঁ এ ধরনের অ্যাডভার্ব অফ টাইম গুলোকে তোমরা অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে ব্যবহার করতে পারো তার মানে কি অন্য কোথাও ব্যবহার করা যাবে না যাবে আমি চাইলে এই জাস্ট নাও কে বাক্যের শেষেও ব্যবহার করতে পারি বলতে পারি হি হ্যাজ রিচড দ্য স্টেশন জাস্ট নাও সমস্যা নেই যাই হোক এখানে জাস্ট নাও থাকার কারণে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো আজকে লাইভটা যারা শেয়ার করবা তাদেরকে আমরা এই সুন্দর চমৎকার পিডিএফ শিটটা ইনবক্সে পাঠিয়ে দিব আচ্ছা এর বলছে তোমরা কি কখনো কক্সবাজার গিয়েছো এটা কিন্তু অনেক ভর্তি পরীক্ষায় অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষায় এটা আসে অনুবাদ হিসেবে বিগত বছরে অনেক প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগ পরীক্ষায় এটা এসেছে দেখেছি যে তোমরা কি কখনো কক্সবাজার গিয়েছো আচ্ছা তাহলে এর অপশন থাকে দুইটা যে হ্যাভ ইউ এভার গান টু কক্সেস বাজার আবার বলা হয় হ্যাভ ইউ এভার বিন কক্সেস বাজার দুই ভাবে লেখা হয় হ্যাভ ইউ এভার গান টু কক্সেস বাজার অথবা হ্যাভ ইউ এভার বিন বিন্সেস বাজার আসলে মানে প্রেজেন্ট পারফেক্টেন্সে আমরা যাওয়া বোঝাতে গো রিপ্লেসমেন্টে বি ব্যবহার করতে পারি হ্যাঁ সেদিক থেকে হ্যাভ ইউ এভার বিন টু কক্সসল বাজার এটাও সঠিক দুটই কিন্তু সঠিক তাহলে যদি অপশনে দুটোই থাকে আমরা কি করব যদি অপশনে দুটোই থাকে তোমরা হ্যাভ ইউ এভার বিন টু কক্সসল বাজার এটাকে বেশি গুরুত্ব দিবে কি বলেছি মনে আছে যে

বিন নিবা বিন হ্যাঁ দানিয়া একদম ঠিক লিখেছ আচ্ছা ওকে সেক্ষেত্রে তোমরা কিন্তু সবাই বিন নিবা আচ্ছা তাহলে আমরা এটা বুঝে গেলাম পরে নিয়ম কি বলছে কোন বাক্যে তাহলে নিয়ম ভুলে যাওয়া যাবে না কিন্তু শোনো এক গাদা রুলস মুখস্থ করার চেয়ে অল্প রুলস মনে রাখা অধিকতর ভালো কাজ কি বলেছি এক গাদা রুলস মুখস্থ করার চেষ্টা করার চেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা রুলস মনে রাখা ভালো কাজ সো আমরা কি পড়েছি একটু আমরা রিকল করি আমরা এতক্ষণ ধরে চারটা নিয়ম পড়েছি কি কি চিরন্তন সত্য নিয়মিত ঘটনা অভ্যাসগত কাজ বৈজ্ঞানিকভাবে সত্য এবং ঐতিহাসিক সত্য ঘটনা বুঝালে প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্সে হবে ভারটি বাক্যে নাও অ্যাট দিস মোমেন্ট এট প্রেজেন্ট ডে বাই ডে অ্যাট দিস মোমেন্ট যদি এগুলো থাকে সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে নির্দেশ করে চলমান বাক্যে জাস্ট জাস্ট নাও রিসেন্টলি অলরেডি এগুলো থাকলে এভার থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করি ওকে এবার আসলাম যদি কোন বাক্যে অতীত নির্দেশক কোনো শব্দ থাকে যে ইয়ে অতীত নির্দেশ করতেছে অথবা লাস্ট অথবা অতীতের একটা তারিখ বা একটা সন দেওয়া আছে এরকম অতীত নির্দেশক কোন শব্দ থাকলে ভারটা পাস্ট ফর্ম হবে মানে পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে আচ্ছা যেমন আমরা যদি এখন সেই অনুযায়ী এক্সাম্পল গুলো দেখে নেই আচ্ছা কি আছে যে তুমি গতকাল কোথায় গিয়েছিলেন হ্যাঁ গিয়েছিলে হবে আর কি তুমি গতকাল কোথায় গিয়েছিলে এর ইংলিশ আমি দেখো লিখেছি হোয়ার ইউ গো ইয়েস্টারডে আমি কোনো অপশন দিব না তোমরা এই বাক্যটাকে কারেক্ট করে লিখো তো কি হবে এটা কিন্তু প্রশ্নবোধক বাক্য মাথায় রাখো। প্রশ্নবোধক বাক্যে অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে নিতে হয় সেটা বুঝে এই বাক্যর সঠিক বাক্যটা কি হবে একটু লিখো দেখি কমেন্টে ওয়ার ইউ গো ইয়েস্টারডে গতকাল তুমি কোথায় গিয়েছিলে বলি না সময় কোথায় গিয়েছিলেন উত্তর করেন তো দেখি কারা কারা উত্তর করতে পারেন সঠিক ফর্ম ফর্মটা ঠিক রাখতে হবে স্ট্রাকচারটাও ঠিক রাখতে হবে তুমি গতকাল কোথায় গিয়েছিলে ওয়্যার ইউ গো ইয়েস্টারডে অথবা দশ সেকেন্ড সময় কিন্তু হ্যাঁ এর মধ্যে উত্তর করতে হবে আচ্ছা এর মধ্যে একজন উত্তর করেছে তানিয়া ভুল হোয়ার আর ইউ ওয়েন্ট ইয়েস্টারডে নাদিয়া হোয়ার ডি ডিউ ওয়েন্ট ইয়েস্টারডে দুই জনেই ভুল করেছ শিমু হোয়ার ওয়্যার ইউ গো ইয়ে দুইজনেই ভুল করেছো চলো প্রথম কথা হলো ইয়ে থাকলে কোন টেন্স হবে পাস টেন্স হবে তাই না আচ্ছা তো আমি যদি পাস্ট টেন্স করতে যাই খেয়াল করো পাস টেন্স করতে গেলে আমাকে ভারভের পাসফর্ম নিতে হবে গোয়ের পাস্ট কি হবে ওয়েন্ট ফাইন ওয়েন্ট হো হওয়ার কথা কিন্তু তোমরা তো জানো যে প্রশ্নবোধক বাক্যে সাবজেক্টের আগে একটা অক্সিলারি ভাব নিতে হয় হ্যাঁ নিতে হয় কিন্তু এই বাক্যের কি নিজস্ব কোনো অক্সিলারি আছে নেই তো তোমার সেই ছোটবেলা থেকে জানো কোনো বাক্যের যদি নিজস্ব অক্সিলারি ভাব না থাকে তাহলে আমরা প্রেজেন্ট টেন্সে ডু বা ডাজ এবং পাস্ট টেন্সে ডিড ব্যবহার করি তাই না কোনো বাক্যের নিজস্ব অক্সিলারি ভাব না থাকলে প্রেজেন্ট টেন্সে ডু বা ডাজ এবং পাস্ট টেন্সে আমরা ডিড ব্যবহার করি তাহলে যেহেতু এটা পাস্ট টেন্স তাহলে ডু ডাস নিবা নাকি ডিড নিবা ডিড নিবা তার মানে এখানে ওয়াজ বা ওয়ার বা আর কোনোটাই হবে না কি হবে ডিড হবে আচ্ছা তাহলে কি হলো হোয়ার ডিড ইউ এখন ডিড ব্যবহার করলে আর মূল ভার্বটাকে পাস্ট ফর্মে রাখা যাবে না তার মানে এখানে ওয়েন্ট না হয়ে গো হবে হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে ঠিক আছে তোমরা কোথায় গতকাল গিয়েছিলে আশা করি যারা যারা ভুল করেছো তারা প্রত্যেকেই সংশোধন করতে পেরেছ এখন যদি আমি তোমাদেরকে এই টাইপের আরেকটা বাক্য দেই যে তুমি কেন তাকে গতকাল ফোন করেছিলে আচ্ছা দেখি তোমরা এটার ইংলিশ করতে পারো কিনা আমি ক্লু দিচ্ছি তোমরা পারো কিনা দেখি আমি দিলাম যে ওয়াই ইউ ফোন হিম যদি তোমরা এই বাক্যটাকে কারেক্ট ফর্মে লিখতে পারো তাহলে বুঝবে হ্যাঁ এই রুলটা শেখা সার্থক হয়েছে দেখছো আচ্ছা মানজিয়া হম উত্তর দিয়েছে ওকে দেখছো তোমরা সাধারণ কিছু কিছু জিনিস কিন্তু ভুল করো তার মানে টপিক সহজ ঠিক আছে কিন্তু আমরা আমরা কি মেধাবী না মেধাবী তোমরা মেধাবী অবশ্যই মেধাবী পৃথিবীতে মেধা ছাড়া কেউই আসে না সবাই মেধাবী কিন্তু মেধার হচ্ছে অনুশীলন হয় না এই জন্য আমরা অনেক সহজ জিনিসগুলো কি করি ভুলে যাই তাহলে এখানে কি হবে মানিজা লিখেছে মানজিয়া ওয়াই ডিড ইউ কল হিম ইয়েস্টারডে ওয়াই ডিড ইউ ফোন হিম ইয়েস্টারডে গুড এবার ঠিক আছে এখানে সঠিকটা হবে মনে থাকবে যে প্রশ্নবোধক বাক্যে সাবজেক্টের আগে অক্সিলারি ভাব নিতে হয় কিন্তু অক্সিলারি ভাব না থাকলে ডু ডাস নিতে হয় প্রেজেন্ট টেন্সে ডু ডাস্ট টেন্সে ডিড নিতে হবে আচ্ছা তাহলে এটা গেল তাহলে হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে বা ধর আরেকটা বাক্য আমি দিলাম আমরা অনেক দিন আগে বনভোজনে গিয়েছিলাম তাহলে উই ড্যাশ অন আ পিকনিক লং অ্যাগো এখানে কি হবে ভার্বটা ঠিক করো আমরা লিখেছিলাম যে বাক্যে ইয়েস্টারডে অ্যাগো লং সেন্স লং অ্যাগো লাস্ট নাইট লাস্ট উইক লাস্ট মান্থ এবং অতীতের কোনো সময় বার বা সাল উল্লেখ থাকলে সেটা ফার্স্ট ইনডেফিন টেন্স হয় তাহলে কি হবে তাহলে দেখো আমি মিনিংগুলো লিখে দিচ্ছি আমি জানি তোমাদের কষ্ট হতে পারে বুঝতে লং অ্যাগো মানে কি অনেক দিন আগে তাহলে যদি তাই হয় তাহলে এখানে ভাবটা কোন টেন্সে হবে হ্যাঁ ফোকাসের ক্লাস পার্থ আমার একটা ফোকাস রাইটিংয়ের ব্যাচে আছে হয়তো কি জানো কিনা আমাদের কোর্স ইন্টারের সাথে যোগাযোগ করো আচ্ছা তাহলে গুড রফিকুল গুড তাহলে এখন কি হবে উই ড্যাশ অন আ পিকনিক লং অ্যাগো এখানে যদি লং অ্যাগো আছে কোন টেন্স হবে পাস্ট তার মানে এখানে গো এর পাস্ট কি হবে ওয়েন্ট হবে তাহলে উই ওয়েন্ট অন আ পিকনিক লং অ্যাগো আমরা অনেকদিন আগে বনভোজনে গিয়েছিলাম এগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো ট্রান্সলেশন দেখো যদি এই বাক্যটা কাউকে অনুবাদ করতে দেয়া হতো যে আমরা অনেক দিন আগে বনভোজনে গিয়েছিলাম অনুবাদ করো প্রায় অনেকেই লিখত লং এগো এখানে দেখছো টু কিন্তু না এখানে কি আছে অন অন আ পিকনিক গুড এবার আসো ছয় নম্বরে ওয়াইল দেখো ওয়াইল শব্দের বাংলা অর্থ যখন তোমরা মনে রাখবা একটা বিষয় ক্লিয়ার করে শব্দের বাংলা অর্থ হচ্ছে যখন যখন আবার হোয়েন শব্দের বাংলা অর্থ হলো কিন্তু এদের মধ্যে একটা পার্থক্য আছে পার্থক্যটা কি পার্থক্যটা হলো হোয়াইল সবসময় সময় টেন্স কে নির্দেশ করে বুঝতে পারছো এই যখন তোমরা হোয়াইল এর ব্যবহার পাবা ধরে নিবা হোয়াইলের পরে যদি কোনো ভার্ভ থাকে ওই ভার্ভের সাথে আইএনজি হবে অথবা সেটা একটা কন্টিনিউয়াস টেন্সে হবে কি বলেছি হোয়েন এবং হোয়াইল দুটো অ্যাডভার্বেরি বাংলা অর্থ হলো যখন কিন্তু পার্থক্য হল হোয়াইল থাকলে হোয়াইলের পরে আমরা কন্টিনিউয়াস টেন্স করি এই জন্য হোয়াইলের পর যদি সরাসরি কোনো ভার্ব পেয়ে যাই সেই ভার্ভের সাথে আইএনজি হয়ে যায় বা কন্টিনিউয়াস টেন্স হয়ে যায় এটাই বলছে হোয়াইল এর অর্থ যখন দুটি কাজের মধ্যে সময়ের ব্যবধান কম হলে হোয়াইল বসে আচ্ছা হোয়াইল পর সাবজেক্ট না থাকলে ব্র্যাকেটের ভার্বটার প্রেজেন্ট ফর্ম এর সাথে আইএনজি যুক্ত হয় আবার হোয়াইল পর সাবজেক্ট থাকলে সেটাকে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে হয় তবে সেটা পাস্ট কন্টিনিউয়াস স্টেন্স হবে কিনা এটা নিশ্চিত না প্রেজেন্ট কন্টিনিউয়াসও হতে পারে যদি হোয়াইলের আগের ক্লোজটা প্রেজেন্ট টেন্স হয় তাহলে তোমাকে পরেরটা ওই প্রেজেন্ট কন্টিনিউয়াসই করতে হবে আর যদি হোয়াইলের আগের ক্লোজটা past টেন্স হয় তাহলে পরেরটাও তোমাকে কি করতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে ক্লিয়ার এই নিয়মটা একটু কারেকশন হবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসও হতে পারে তাহলে আমরা কি বুঝলাম হোয়াইলের পর সরাসরি ভার বলে তুমি ভারটির সাথে আইনজি যুক্ত করবে তোমার দায়িত্ব শেষ আর যদি হোয়াইল এর পর সাবজেক্ট থাকে তাহলে তোমাকে সেটা কন্টিনিউয়াস টেন্স করতে হবে কোন কন্টিনিউয়াস করবা হোয়াইলের আগের ক্লোজ যদি প্রেজেন্ট টেন্স হয় পরেরটা হবে প্রেজেন্ট কন্টিনিউ এর আগেটা যদি পাস্ট টেন্স হয় পরেরটা হবে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেখছো কন্টেন্টার রুলস গুলো কত সুন্দর সুন্দর এই সুন্দর সুন্দর রুলস গুলো তোমরা কিন্তু পিডিএফ সিট পেয়ে যাবা কারা যারা আমার প্রাইভেট ব্যাচে আসো তারা তো পাবেই আর প্রাইভেট দাসের বাইরে যারা আছো তারা যদি এটা পেতে চাও তাদেরকে অবশ্যই লাইভটা কি করতে হবে শেয়ার দিতে হবে লাইভটা শেয়ার দিতে হবে যেমন দেখো যখন আমি বিদ্যালয়ে যাচ্ছিলাম তখন একজন অন্ধ লোককে দেখলাম দেখো এই বাক্যে দুইটা ক্লোজ যখন আমি বিদ্যালয়ে যাচ্ছিলাম এটা একটা ক্লোজ তখন একজন অন্ধ লোককে দেখলাম তাহলে আমার প্রথম ক্লোজটা যখন আমি বিদ্যালয়ে যাচ্ছিলাম এই যখনের ইংলিশ আমি হোয়াইল লিখলাম কেন আমি কি হোয়েন লিখতে পারতাম না পারতাম কিন্তু ওই যে কাজটা চলমান ছিল যাচ্ছিলাম তাহলে চলমান কাজের ক্ষেত্রে হোয়েন ব্যবহার না করে হোয়াইল ব্যবহার করা উচিত তাহলে হোয়াইল যেহেতু কন্টিনিউয়াস টেন্স এবং যাচ্ছিলাম এটা অতীতকে বুঝাচ্ছে তাহলে পাস্ট কন্টিনিউয়াস হবে তাই হোয়াইল গো টু স্কুল আই স আ ব্লাইন্ড ম্যান আচ্ছা যেহেতু এখানেও সাবজেক্টটা আমি এইখানেও সাবজেক্টটা আমি তাই দুইবার আই ব্যবহার না করে শুধু একবারই ব্যবহার করা হয়েছে এটা মজার জিনিস খেয়াল করছো যখন এর ইংলিশ আমরা হোয়াইল দিয়েছি কিন্তু তখন ইংলিশ দেওয়া হয়নি কারণ কি কারণ হলো হোয়েন অথবা হোয়াইল ব্যবহার করার পর তুমি আর দেন ব্যবহার করতে পারবা না পারবা না মনে রেখো তোমার অনেক সময় কি ব্যবহার করো সামনে দাও দো অলদো যদিও সে গরিব দো হিস আবার দাও কিন্তু সে সৎ না হবে না দো অলদ ব্যবহার করলে আর বাট ব্যবহার করা যাবে না হোয়েন ব্যবহার করলে আর দেন ব্যবহার করা যাবে না তো যাই হোক এখানে ভার্ভটা কি হবে তোমার কমেন্ট বক্সে লিখে ফেলো দ্রুত কি হবে ভার্ভটা এখানে দ্রুত লিখে ফেলো তোমাদের রেসপন্স কম পেলে আমি লাইভটা এন্ড করে দিব ঠিক আছে তোমাদের যতক্ষণ আগ্রহ থাকবে আমি প্রাইভেট আছো তাদের উদ্দেশ্যে বলতেছি তোমাদের আগ্রহ যতক্ষণ আছে আমি ততক্ষণ ক্লাস নিব তোমাদের আমিও এটা আগ্রহ নেই থামাই দিব হ্যাঁ আচ্ছা তাহলে কি হবে গোয়িং হবে রাইট গোয়িং গোয়িং হবে তাহলে এখানে গোয়িং হবে হোয়াইল থাকলে আইএনজি হবে গোয়িং টু স্কুল আই আ ব্লাইন্ড ম্যান নেক্সট যখন সে বাগানে হাঁটছিল তখন সে হোচট খেলো কি দিয়েছি তারিখ হি ওয়াক ইন দা গার্ডেন হি হলো হোচট খেলো এটা পার্থক্য দেখেছ উপরে দেখো হোয়াইলের পর সরাসরি ভার্ভ আছে গো কিন্তু এখানে হোয়াইলের পর সরাসরি ভাব না এটা সাবজেক্ট আছে তাহলে তোমাকে কি করতে হবে আমি কি বলেছিলাম যে হোয়াইলের পর যদি সরাসরি ভার্ভ থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি নিতে হয় আর যদি হোয়াইলে পরে সাবজেক্ট থাকে তাহলে তোমাকে সেটা কন্টিনিউয়াস টেন্স করতে হবে কন্টিনিউয়াস টেন্স মানে কি সেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে তোমাকে সাবজেক্টের পরে অ্যামিজার দিয়ে ভার প্লাস আইন নিতে হবে আর যদি পাস্ট কন্টিনিউয়াস হয় তাহলে সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার দিয়ে ভার বের সাথে আইন নিতে হবে এটা ডিপেন্ড করবে পরের ক্লোজের উপর পরের ক্লোজটা কি আছে হি স্টাম্বল কোন টেন্স পাস্ট যেহেতু এটা পাস্ট তার মানে আমাকে আগেরটাও পাস্ট টেন্সে

হাইড দেখাবে না হ্যাঁ ওকে শেয়ার প্রশ্নটা আমাকে দিয়ে দিও তাহলে এখানে সঠিক উত্তর কি হবে না হলো না তো রাদিয়া হলো না দেখো व्हाइल থাকা মানে তোমাকে কন্টিনিউয়াস টেন্স করতে হবে এখন ইস কন্টিনিউয়াস মানে কি কন্টিনিউয়াস মানে সাবজেক্টের পরে এম হতে পারে আবার সাবজেক্টের পরে ওয়াজ ও হতে পারে তারপর ভারবে সাথে আইনজি হবে এখন তোমার যদি প্রেজেন্ট টেন্স দরকার হয় তাহলে আমি যার নিতে হবে আর তাহলে ওয়াজ were নিতে হবে এখন আমি বুঝবো কেমন করে যে আমার কোন কন্টিনিউয়াস দরকার এটা ডিপেন্ড করবে এই দ্বিতীয় ক্লোজটার উপর এটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে তুমি বুঝবা যে হোয়াইল যুক্ত ক্লোজটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে যদি এটা পাস্ট টেন্সে থাকে তোমাকে বুঝতে হবে এটাও পাস্ট টেন্স হবে যেহেতু এখানে স্ট্যাম্প যেহেতু এটা পাস্টেন্সে আছে তার মানে আমাকে সুতরাং হবে ওয়াইল হি ওয়াজ ওয়াকিং ইন দা গার্ডেন এ স্ট্যাম্প আচ্ছা ক্লিয়ার ঠিকঠাক বুঝতে পারতেছ কি না একটু জানাই দেবা ওয়াইল হি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন তাহলে আমরা হোয়াইল ব্যবহারটা বুঝে গেলাম যে হোয়াইল থাকলে আমাদেরকে কন্টিনিউয়াস টেন্স করতে হবে যদি হোয়াইল পর সরাসরি ভার্ব পাই তাহলে ভার্বের সাথে আইএনজি করব আর যদি হোয়াইল পর আমরা সাবজেক্ট পাই সেক্ষেত্রে আমাকে সাবজেক্টের পরে অ্যামিজার অথবা ওয়াজওয়ার দিয়ে কন্টিনিউয়াস টেন্স গঠন করতে হবে আচ্ছা

পরবর্তী অংশ পাস্ট ইন্ডেফিনিট টেন্স থাকলে পরের অংশে পাস্ট পারফেক্ট টেন্স হয় এই কথাটা একটু গোছানো হতে হবে সেন্সের পূর্বের অংশে প্রেজেন্ট ডেফিনিট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পরবর্তী অংশ পাস্ট ইন্ডেনেট টেন্স হয় এটা একটা বিষয় আবার পূর্বের অংশ পাস্ট ইনডেফিনিট টেন্স হলে পরেরটা পাস্ট পারফেক্ট হয় সহজ করে বুঝাই দেখো এখানে ধরো মাঝখানে সেন্স এই সিন্স এর বাংলা অর্থ হলো যখন হ্যাঁ যখন তো সিন্স যখন থাকবে সিন্স এর আগেরটা যদি তুমি প্রেজেন্ট টেন্সে পাও তাহলে তোমার কাজ হবে সিন্স এর পরের ক্লোজটাকে past tense করে দেয়া আর যদি তুমি সিন্স এর আগের অংশটা পাও past tense এ তাহলে তোমার কাজ হলো পরেরটাকে কি করা past perfect tense করা মনে থাকবে তো না সিন্সের আগের অংশটি প্রেজেন্ট টেন্স হলে পরেরটি হবে পাস্ট টেন্স আর আগেরটা যদি পাস্ট টেন্স হয় পরেরটি হবে পাস্ট পারফেক্ট টেন্স যেমন আমরা এই নিয়মের আলোকে কয়েকটা এক্সাম্পল দেখি অনেক দিন হয়ে গেল যখন আমরা কক্সবাজার দেখতে গিয়েছিলাম বা বেড়াতে গিয়েছিলাম মেনি ডেইজ হ্যাভ পাস্ট সিন্স ওই ড্যাশ কক্সবাজার আচ্ছা তাহলে এখানে হুম তাহলে এখানে আমরা কি দেখলাম যে মেনি এমটা ক্যাপিটাল হবে মেনি ডেজ হ্যাভ পাস্ট সিন্স দেখো সিন্স এর আগেটা কোন টেন্সে আছে হ্যাভ পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে থার্ড প্রেজেন্ট পারফেক্টে প্রেজেন্টে হলেই তো হলো আমাদের কথা ছিল কি সিন্স এর আগেটা যদি প্রেজেন্ট টেন্স হয় সিন্স এর পরেরটা হয় কোন টেন্স পাস্ট টেন্স হবে তার মানে এইখানে ভুলটা কোথায় বলো ভিজিট ভিজিটের জায়গায় কি হবে ভিজিটেড হবে

ক্রস দিস রিভার এখানেও দেখো আছে কিন্তু সিন্সের এর আগেরটা কোন টেন্স আছে past tense it was long ago past tense তাহলে আমাদের নিয়মটা কি ছিল সিন্সের এর আগেরটা past tense থাকলে পরের অংশ হবে কি past perfect tense তাহলে এবার সময় এসেছে তোমরা কিন্তু সঠিক উত্তর করতে পারো কি হবে ওকে থ্যাংক ইউ তুমি তো আসছো মাত্র জয়েন করছো কেমনে ভালো বুঝলা তো আচ্ছা আচ্ছা গুড তাহলে কোনটা হবে উত্তর করো সময় কিন্তু দশ সেকেন্ড হ্যাঁ তোমাদের পরীক্ষার হলে সেকেন্ড উত্তর পাবা সেটা আমার দেখার বিষয় না আমার লাইভে আমার ক্লাসে আমি প্রতিটা প্রশ্নের জন্য সময় দিব দশ সেকেন্ড টাইম ইজ ওভার একজন উত্তর করতে পারছে শুধু যে হ্যাড ক্রোজ গুড তাহলে যেহেতু সেন্সের আগের অংশটা পাস্ট টেন্সে আছে সুতরাং পরেরটা হবে কি পাস্ট পারফেক্ট টেন্স আর ইউ নো দ্যাট পাস্ট পারফেক্ট টেন্স মিন সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল গুড 10 সেকেন্ডের মধ্যে উত্তর করেছে একজন তারপর আরো অনেক উত্তর করছে তারপর এখানে উই হ্যাড ক্রসড হবে ইট ওয়াজ লং এগো সিন্স উই হ্যাড ক্রোসড দিস রিভার নেক্সট আট নম্বরে দেখো কি বলছে ইফ অর্থ কি যদি ইফ এর সাথের ক্লোজটি প্রেজেন্ট টেন্সে হলে পরের ক্লজটি ফিউচার টেন্সে হয় তবে কোনো কোনো ক্ষেত্রে প্রেজেন্টিনি টেন্স হতে পারে কথাটার মানে সুন্দর করে একটু বুঝে নাও হুম ধরো আমি এখানে লিখলাম ইফ শুধু ইফ কেন আনলেসও থাকতে পারে ইফ বা আনলেস যুক্ত বাক্যের মধ্যে যদি তুমি একটা ক্লোজ প্রেজেন্ট টেন্সে পাও তাহলে পরের ক্লোজটা প্রেজেন্টও হতে পারে ফিউচারও হতে পারে মাথায় রাখবা দুটই হতে পারে ইফ বা আনলেড যুক্ত সেন্টেন্সের একটি ক্লোজ প্রেজেন্ট টেন্সে হলে পরবর্তী ক্লোজটি প্রেজেন্ট বা ফিউচার দুটোই হতে পারে যদি বাক্যটি পড়ে তোমার মনে হয় যে এটা চিরন্তন সত্য অথবা নিয়মিত একটা ঘটনা তাহলে প্রথম ক্লোজটা প্রেজেন্ট টেন্স মানে পরবর্তী ক্লোজটাও তোমাকে প্রেজেন্ট টেন্সেই লিখতে হবে আর যদি বাক্যটি পড়ে মনে হয় এটি একটি সাধারণ ঘটনা চিরন্তন সত্য না সাধারণ ঘটনা যেটা নাও ঘটতে পারে সেক্ষেত্রে একটি ক্লোজ প্রেজেন্টেন্স হলে পরেটি কী হবে ফিউচার টেন্সে হবে আশা করি বুঝতে পারছো আবারও বলি ই বা যুক্ত বাক্যের একটি ক্লোজ প্রেজেন্টেন্স হলে পরবর্তী ক্লোজটি প্রেজেন্ট অথবা ফিউচার দুটোই হতে পারে যদি বাক্য পড়ে মনে হয় এটি চিরন্তন সত্য বা নিয়মিত ঘটনা তাহলে প্রথমটি প্রেজেন্ট হলে পরের ক্লোজটিও প্রেজেন্টেন্সই হবে আর যদি মনে হয় এটি সাধারণ ঘটনা তাহলে একটি প্রেজেন্ট হলে পরবর্তীটি ফিউচার টেন্সে হবে মনে থাকবে আচ্ছা এবার সেই অনুযায়ী আমরা যদি একটা বাক্য দেখি যদি সে আমার কাছে আসে তাহলে আমি তাকে টাকা ধার দিব হেই মামা না প্লিজ এই কথা বলছো এখন এটা কিন্তু বাস্তবে সত্য না জাস্ট উদাহরণ হিসেবে যদি সে আমার কাছে আসে তাহলে আমি তাকে টাকা ধার দিব না রে ইংলিশ করব ক্লিক সি ইফ কামস টু মি যদি সে আমার কাছে আসে আই লেন্ড হিম মানি আচ্ছা ও আমার কাছে আসলে ওকে আমি টাকা ধার দিবই এমন কোনো নিশ্চয়তা আছে নেই এটা সাধারণ ঘটনা তাই প্রথম ক্লোজটা প্রেজেন্ট হওয়াতে পরেরটাকে তোমার করতে হবে একটু ভেবে নাও দেখি উত্তর কে করতে পারো তোমার সময় কিন্তু দশ সেকেন্ড হ্যাঁ তোমাদের যত প্রতিভা প্রতিভা আছে এগুলো কিন্তু দশ সেকেন্ডের মধ্যে উত্তর করতে হবে ঠিক আছে টাইম হচ্ছে মাত্র দশ সেকেন্ড তাহলে কি হবে বলো ইফ ই কামস টু মি আই লেন্ড হিম মানি সে আমার কাছে আসলে আমি তাকে টাকা ধার দিব উত্তর করো কি হবে রাইট একজন ভুল করেছ পার্থ তানিয়াও ভুল করেছ এই তোমাদের মায়ের দরকার তানিয়া তোমার মায়ের হবে বলে দিলাম তুমি আমার প্রাইভেট ব্যাসের নিয়মিত অনিয়মিত স্টুডেন্ট মানে ইউ আর ইরেগুলারলি রেগুলার এখানে কোন আককেলে লেন্ট হয় তো আককেল থাকা চাই এখানে কামস কোন টেন্সে আছে গাধা এটা প্রেজেন্ট টেন্সে আছে যদি এটা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে পরেরটা কি প্রেজেন্ট হয় পাস্ট হয় পাস্ট হয় আমি লিখে দিছি একবারও এতক্ষণ যে আমি নিয়মটা লিখলাম যে ইফ যুক্ত ক্লোজ যদি প্রথম ক্লোজটা প্রেজেন্ট টেন্স হয় পরেরটা হয় প্রেজেন্ট হবে না হলে ফিউচার হবে এখানে তো লেন্ট দেওয়া মানে পাস্ট পাস্ট হওয়ার তো এনে কোনো সুযোগই নাই এটা হয় প্রেজেন্ট না হলে ফিউচার হবে তো যেহেতু এ ঘটনা চিরন্তন সত্য না চিরন্তন সত্য হলে প্রেজেন্ট টেন্স আর সাধারণ ঘটনা হলে ফিউচার টেন্স হবে তো এটা সাধারণ ঘটনা তাহলে এখানে ফিউচার টেন্স মানে কি সাবজেক্টের পরে শ্যাল বা উইল বসবে তারপর ভার্বের বেস ফর্ম বসবে তার মানে আই শ্যাল লেন্ড অথবা আই উইল লেন্ড এই জিনিস ভুল করছো কেন দুটোই সম্ভব আচ্ছা এই সবাই মারতে চাই নাই হ্যাঁ আমি কিন্তু সবাই রে মারতে পারি না মানে দু একজন কি করে বলছি ওদেরকে মারলেও ওরা কিছু মনে করবে না ওরা আরো খুশি হবে হ্যাঁ এখানে শ্যাল দেওয়া সম্ভব শ্যাল দিল ঠিক আছে দিতে পারো শ্যাল দিলে মানে স্বাভাবিকভাবে টেন্স বুঝাবে আর উইল দিলে একটু জোর দেওয়া বুঝাবে যে আই উইল ল্যান্ড দুটোই সম্ভব মত আর শ্যালের ব্যবহার এখন খুব কম সেই দিক থেকে উইল দিলেই খারাপ না ভালোই হয় আচ্ছা একজন লিখছে উঠ দিলে কি ভুল হবে আমার নিয়মে কি উড আমি আলোচনা করেছিলাম আমি দিয়ে কথাই বলি নাই প্রথম কখনোই পরেরটা উড হবে না টেন্স হলে উঠ হবে আচ্ছা এবার যদি সুমন ব্যায়াম করে তাহলে সে স্বাস্থ্যবান হতে পারে তোমরা জানো সুমনের স্বাস্থ্য কিন্তু একদমই ভালো না সুতরাং যদি সুমন ব্যায়াম করে সে সুমন তোমাদের বন্ধুরা বন্ধুদেরকে মেনশন দিও যে সুমনদের স্বাস্থ্য ভালো না ওদেরকে মেনশন দিও যদি সুমন ব্যায়াম করে সে স্বাস্থ্যবান হতে পারে তাহলে ইফ সুমন টেক্স এক্সারসাইজ হি ড্যাশ হেলদি আচ্ছা এখন সুমন ব্যায়াম করলেই সে যে স্বাস্থ্যবান হবেই এমন নিশ্চয়তার কিছু কিন্তু নেই স্বাভাবিক ঘটনা এই জন্য আমরা এখানে স্বাভাবিকভাবে ব্যবহার করলাম যেহেতু এখানে পারার কথা আছে তাই আমরা শ্যাল উইল না দিয়ে ক্যান দিলাম ইফ সুমন টেক্স এক্সারসাইজ হি ক্যান বি হেলদি ওকে আচ্ছা এটা আমরা বুঝে গেলাম তাহলে আমরা একটু কি জানলাম যে যদি মনোযোগ দিয়ে রাখো যদি ইফ বা আনলেস যুক্ত বাক্যের একটি ক্লোজ প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরেরটা প্রেজেন্টও হইতে পারে আবার কি ফিউচারও হতে পারে সাধারণ ঘটনা হলে ফিউচার সত্য ঘটনা হলে প্রেজেন্ট হবে এটাকে যখন দুইটা ক্লোজ প্রেজেন্ট টেন্স হয় এটাকে বলা হয় জিরো কন্ডিশন আর যখন একটা ক্লোজ প্রেজেন্ট আর একটা ফিউচার হয় এটাকে বলা হয় ফার্স্ট কন্ডিশন কিন্তু কখনো যদি দেখো যে ইফ বা যুক্ত বাক্য শর্ত বুঝাচ্ছে কিন্তু প্রথম ক্লোজটা পাস্ট টেন্স যদি প্রথমটা পাস্ট হয় সেই ক্ষেত্রে কন্ডিশনাল কন্ডিশনাল বলতে বুঝাবে এখন যে তোমাকে সাবজেক্ট নিতে হবে তারপর উড নিতে হবে অথবা কুড নিতে হবে অথবা মাইট নিতে হবে তারপর ভিওয়ান মানে কি বুঝতে পারছো যদি ইফ আনলেস যুক্ত বাক্যটা প্রেজেন্ট টেন্স হয় প্রথম ক্লোজ পরের ক্লোজে তোমার এগুলো ব্যবহার করার সুযোগ নাই প্রথমটা প্রেজেন্ট প্রেজেন্ট তোমাকে পরেরটা বা ফিউচার টেন্সেই রাখতে হবে আর যদি দেখো যে না প্রথম ক্লোজটা আছে পাস্ট টেন্স তাহলে তোমাকে পরের ক্লোজটা কন্ডিশনাল পাস্ট করতে হবে তার মানে তোমাকে সাবজেক্টের পরে ব্যবহার করতে হবে শুড না কিন্তু উড অথবা কুড অথবা মাইট প্লাস ভার্বের বেস্ট ফ্রম তাহলে এই নিয়ম দুটো সুন্দর করে খাতায় তোমরা তুলে নাও আচ্ছা। এটা এটা তুলে নাও। এবার আমরা স্ক্রিনশট দিয়ে রাখো অথবা খাতায় তুলে নাও এরপরে ভুল করলে কিন্তু খবর খারাপ আছে বলে দিলাম ভুল করা যাবে না এরপরে দেখো কি আছে যদি সে আমার কাছে আসতো তাহলে আমি তাকে টাকা ধার দিতাম ঘটনা বোঝার চেষ্টা করো কিন্তু পাস টেন্স যদি আসতো আমি দিতাম তার মানে কি বোঝাচ্ছে ও আসেও নাই আমি আসলে ওরে দেও নাই হ্যাঁ কন্ডিশনাল পাস্ট যেগুলো কি বাস্তবে সত্য হয় না তাহলে আমরা যদি এটাকে ট্রান্সলেট করি ইফ ই কেম টু মি তাহলে দেখো এখানে কেম কিন্তু আছে কোন টেন্স পাস্ট টেন্স তাহলে একটু আগে আমি যে সূত্রটা প্রয়োগ করলাম যুক্ত ক্লোজ যদি হয় তাহলে এর পরের হবে কন্ডিশনাল সেই অনুযায়ী হ্যাঁ দশ সেকেন্ড সেকেন্ডের মধ্যে তোমাদেরকে উত্তর করতে হবে কারা কারা পারবা দশ সেকেন্ডের মধ্যে দেখি একটু পারো কিনা ওকে টাইম ওভার সেকেন্ড কিন্তু সবাই উত্তর করতে পারেনি হ্যাঁ আর সবার দেখে দেখে উত্তর করছে তানিয়া আচ্ছা ও সবার পরে উত্তর করা মানে হচ্ছে অন্যদের দেখে দেখে উত্তর করা হুম তাহলে যেহেতু এটা পাস্ট পরে হচ্ছে কন্ডিশনাল পাস্ট তার মানে এখানে উড ব্যবহার করতে হবে রাইট কুডও দিতে পারো উড দিলে কি হবে উড দ্বারা নিশ্চয়তা বুঝাবে আর কুড দ্বারা সক্ষমতা বুঝাবে ঠিক আছে আর মায়ের দ্বারা সম্ভাবনা বুঝাবে মনে থাকবে তাহলে উড দ্বারা নিশ্চয়তা কুড দ্বারা সক্ষমতা মায়ের দ্বারা সম্ভাবনা বুঝাবে এবার পরের বাক্যে যাই কি বলছি টু সে উত্তর গেল এবার আসো এবার যদি দেখো যে ইফ বা আনলেস আছে যদি প্রথম ক্লোজটা হয় পাস্ট পারফেক্ট তাহলে তোমাকে যেটা করতে হবে পরের ক্লোজটা করতে হবে কন্ডিশনাল পারফেক্ট যদি প্রথম ক্লোজ হয় পাস্ট পারফেক্ট পরেরটা হবে কন্ডিশনাল পারফেক্ট কন্ডিশনাল পারফেক্ট মানে জানো কন্ডিশনাল পারফেক্ট মানে তোমাকে উড হ্যাভ দিতে হবে অথবা গুড হ্যাভ নিতে হবে অথবা মাইট হ্যাভ নিতে হবে তারপর মূল ভারবে পাসপারে মনে থাকবে এটাকে বলা হয় থার্ড কন্ডিশন আরেকবার নিয়মটা বুঝে নাও যে যদি ইফ যুক্ত একটা ক্লোজ ফার্স্ট পারফেক্টেন্সে থাকে তাহলে তোমরা বুঝে নিবা পরবর্তী যে ক্লোজটা সেটা হবে কন্ডিশনাল পারফেক্ট আর কন্ডিশনাল পারফেক্ট মানে তোমাকে উড হ্যাপ বা কুড হ্যাপ অথবা মাইট হ্যাপ নিতে হবে আর মূল ভার্ভের কি করতে হবে মূল ভার্ভের থার্ড কন্ডিশন আচ্ছা নিয়মটা লিখে নিয়েছো ইচ্ছা আশা করি এবার এই অনুযায়ী দেখো আমার একটা বাক্য আছে যদি তারা কঠোর পরিশ্রম করতো তাহলে জীবনে উন্নতি লাভ করতে পারত আচ্ছা এখানে আসলে বেশ কিছু বানানের ভুল আছে হ্যাঁ আমি দুঃখিত বাংলা ভুল আছে অনেক অনেকগুলো এগুলো একটু তোমরা নিজ দায়িত্বে ঠিকঠাক করে নিও হ্যাঁ বাংলা বানানোর কিছু ভুল আছে যদি তারা কঠোর পরিশ্রম করতো তাহলে তারা জীবনে উন্নতি লাভ করতে পারতো এখানে ইফ দে হ্যাড ওয়ার্ক হার্ড যদি তারা কঠোর পরিশ্রম করতো দেখো এখানে হ্যাড ওয়ার্ক তোমরা জানো সাবজেক্টের পরে হ্যাড প্লাস মূল তার মানে এটা পাস্ট পারফেক্টেন্স এখন বলা ছিল কি যে ইফ বা যুক্ত সেন্টেন্স যদি পাস্ট পারফেক্টেন্সে হয় তাহলে পরবর্তীতে হয় কি কন্ডিশনাল পারফেক্টেন্স তাহলে কন্ডিশনাল পারফেক্টেন্সে কি হবে সাবজেক্টের পরে হ্যাড হবে না কি হবে উড হ্যাভ হবে অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস participle তো তোমরা এর উত্তর করো দেখি সময় কিন্তু 10 সেকেন্ড হ্যাঁ 10 সেকেন্ড দে শাইন ইন লাইফ এটাকে তোমার পরিবর্তন করতে হবে পরিবর্তন করতে হবে বলো কি হবে এখানে জটপট 10 সেকেন্ডের পরে উত্তর করা মানে হচ্ছে অন্যের দেখে দেখে উত্তর করা এটা কিন্তু আমি বুঝি হুম তাহলে সবার আগে উত্তর করছে রফিকুল গুড ইয়ামিন উড হ্যাভ সে লিখছে আচ্ছা আমি এটাই ভাবছি তানিয়া চালাক আছে উড হ্যাভ দিছে ভার্বের পাশ পার্টিসিপল পারে না তাই দেয়নি খুবই চালাক ভীষণ চালাক আচ্ছা তোমরা কি জানো সাইনের পাশ পার্টিসিপল কি সাইন্ট হয় নাকি শোন হয় না কি হয় আসলে এটা কিন্তু ভুলটা এই জায়গায় করে ফেল তুমি নিয়ম জানো ঠিকই যে উড হ্যাভ হবে বা কুড হ্যাভ হবে বা মাইট হ্যাভ হবে কিন্তু ভার্বের পাস পার্টিসিপল কিন্তু শাইন্ড না দেখো শোন উড হ্যাভ শোন ইন লাইফ তাহলে শাইন এর পাস পার্টিসিপল ফর্ম হচ্ছে শোন মাথায় রেখো এবার তাহলে আমরা চারটা কন্ডিশন বুঝলাম কি কি মনে আছে ইফ বা আনলিক যুক্ত বাক্যটি যদি প্রেজেন্ট টেন্সে হয় প্রথম ক্লোজ পরেরটা প্রেজেন্ট বা ফিউচার হবে চিরন্তন সত্য বা নিয়মিত ঘটনা বোঝালে প্রেজেন্ট হবে আর সাধারণ ঘটনা বুঝালে কি ফিউচার টেন্স হবে আর যদি দেখো যে ইফ বা আনলিক যুক্ত বাক্যের প্রথম ক্লোজটি আছে পাস্ট টেন্স তাহলে পরেরটা হবে কি বলো কন্ডিশনাল পাস্ট আর কন্ডিশনাল পাস্ট মানে কি কন্ডিশনাল পাস্ট মানে হচ্ছে সাবজেক্টের পরে উড অথবা কুড অথবা মাইট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সরি ভার্বের বেস ফর্ম আর যদি দেখো যে প্রথম ক্লোজটি আছে পাস্ট পারফেক্ট টেন্স তাহলে পরবর্তী ক্লোজটা হবে কন্ডিশনাল পারফেক্ট কন্ডিশনাল পারফেক্ট মানে উড হ্যাভ উড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ওকে এবার আসো রুল 11 as if as though আচ্ছা তো অ্যাজ দো দিয়ে আমি তোমাদেরকে তোমরা এই নিয়মটা একটু স্কিপ করো আমি তোমাদেরকে আরো সহজ করে নিয়ম দেই ধরো মাঝখানে আছে অথবা বা মানে বাস্তবে নয় বাট মনে হয় যেন এরকম কিছু বুঝালে অ্যাজিপ দো মানে সে এমন ভাবে কথা বলে মনে হয় যেন আমার পূর্ব পরিচিত কিন্তু আসলে পূর্ব পরিচিত না তো অ্যাজিপ এজদোর বিষয়টা হচ্ছে বাস্তবে নয় কিন্তু মনে হয় এমন কিছু তো অ্যাজি প্যাজ তো যখন কোনো বাক্যে থাকবে তখন তোমরা যে কাজটা করবা অ্যাজি প্যাজ দর আগের অংশটা যদি দেখো প্রেজেন্ট টেন্সে আছে তাহলে তোমরা বুঝে নিবা পরের অংশের ভার্বটা হবে কি পাস্ট পাস্ট ফর্মে হবে ওকে আর সেই ক্ষেত্রে যদি কোনো বি ভার্ব থাকে বি ভার্ব হিসেবে কিন্তু ওয়্যার বসবে কিন্তু যখন দেখবা যে অ্যাজ ইফ অ্যাজ আগের অংশটাই আছে পাস্ট টেন্সে

সেই অনুযায়ী আমরা কিছু দেখে আসি সে এমন ভাবে কথা বলে যেন সে পণ্ডিত ব্যক্তি তার মানে কি আসলে সে পণ্ডিত ব্যক্তি না তাহলে হি স্পিক্স অ্যাজ দো হি ড্যাশ স্কলার এখানে অ্যাজ দো আছে তো তোমরা জানো দো দোর আগের ভারটা স্পিক্স কোন আছে প্রেজেন্ট তাহলে আমাকে পরেরটা পাস্ট করতে হবে এখন এখানে ভারটা দেওয়া আছে কি বি তো আমরা জানি বি এর কি হয় ওয়াজ হয় তাই না কিন্তু ক্ষেত্রে কোন অবস্থাতেই ওয়াজ ব্যবহার করা যাবে না তাহলে কি ব্যবহার করতে হবে উত্তর করো কি আছে কোনো অবস্থাতে ওয়াজ ব্যবহার করা যাবে না ব্যবহার করতে হবে ওয়ার কি ব্যবহার করতে হবে ওয়ার তার মানে এখানে ওয়াজ হবে না কি হবে ওয়ার হি স্পিক্স অ্যাজ দো হি ওয়ার আ স্কলার সে এমন ভাবে কথা বলে যেন সে পণ্ডিত তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে হিয়ার পরে তো ওয়াজ হওয়ার কথা কিন্তু ওয়াজ না হয়ে ওয়ার হয় কেন মনে রাখবা যখনই বাস্তবে ঘটনা সত্য না ঘটনা অবাস্তব তখন ভার্বটা অবাস্তবভাবে ওয়ার হবে যদি আমি পাখি হইতাম এর ইংলিশ না যদি বার্ড ইফ আমি পাখি হইতাম যখন ঘটনা বাস্তবে সত্য হবে না অবাস্তব সেখানে কোনো বি বিভার হিসেবে ওয়াজ ব্যবহার করা যাবে না সব সময়ের জন্য ব্যবহার করতে হবে ওয়ার আচ্ছা এখন বলছিলাম যে অ্যাজ অ্যাজ দোর আগেরটা যদি পাস্ট টেন্স হয় তাহলে পরেরটা হয় পাস্ট পারফেক্ট টেন্স তুহিন এমন ভাব দেখালো যেন সে সবকিছুই জানে তাহলে আমি সে অনুযায়ী লিখলাম তুহিন অ্যাক্টস অ্যাজ দেখো এখানেও অ্যাজ আছে তাহলে অ্যাজ ইফ এর আগের ভার্বটা কি আছে অ্যাক্টস কোন টেন্স প্রেজেন্ট তাহলে অ্যাজ ইফ এর আগেটা যদি প্রেজেন্ট টেন্স হয় সেই অনুযায়ী পরের ভার্বটা যেন কোন টেন্সে হওয়ার কথা ছিল আমি তো আগে বললাম যে অ্যাজ ইফ এর আগেটা যদি প্রেজেন্ট টেন্স হয় পরের ভার্বটা যেন কোন টেন্সে হবে পাস্ট টেন্সে হবে সুতরাং এখানে সঠিক উত্তর কি হবে বলো নৈয়ের জায়গায় কি হবে নয়ের জায়গায় হবে নিউ নিউ হবে এভরিথিং এখন যদি বাক্যটা এমন হয় যে লোকটি এমন ভান করলো যেন সে অনেক কিছুই করলো এখন দেখো তোমাদের জন্য এবার আমার একটা প্রশ্ন ম্যান ইফ এখানে ভালো করে খেয়াল করো অ্যাজিফ এর আগের অংশটা কিন্তু টেন্স তো কথা ছিল কি যে আগেরটি যদি পরেরটা জন্য কোন টেন্স হওয়ার কথা ছিল সেটা মাথায় রেখে তোমরা এর উত্তরটা দশ মধ্যে করে দাও আমি বলেছিলাম যে অথবা যদি থাকে আগেরটা প্রেজেন্ট মানে পরের ক্লোজ হবে কি পাস্ট আর যদি আগের ক্লোজটা হয় পাস্ট তাহলে পরেরটা হবে কি পাস্ট পারফেক্ট এটা মাথায় রেখেই তোমরা উত্তরটা করো তাহলে এটা যেহেতু অ্যালজেব্রার আগেরটা পাস্ট পরেরটা পাস্ট পারফেক্ট তার মানে এখানে ডু না হয়ে কি হবে হ্যাড ডান হবে রাইট সঠিক উত্তর হবে হ্যাড ডান তার মানে এখানে হ্যাড ডান হবে তাহলে দা ম্যান পেটেন্টেড অ্যাজ ইফ হি হ্যাড ডান মেনি থিংস আচ্ছা যদি দেখো কোনো বাক্যের শুরুতে উড দ্যাট আছে অর্থাৎ উড দ্যাট দিয়ে কোনো বাক্য যদি তোমরা স্টার্ট হওয়া দেখো তোমাদের দায়িত্ব হলো উড দ্যাট দিয়ে কোনো বাক্য স্টার্ট হলে তুমি তারপরে একটা স্ট্রাকচার প্রয়োগ করবা স্ট্রাকচারটা কেমন সেটা হলো সাবজেক্টের পরে কুট ব্যবহার হবে তারপরে ভার্ভের ফর্ম উড দ্যাট দিয়ে বাক্য হলে সাবজেক্টের পরে কুড প্লাস বেস ফর্ম হবে হ্যাঁ উড দ্যাট আই কুড রিটার্ন মাই চাইল্ডহুড যদি আমি আমার শৈশব ফিরে পেতাম হুম এরকম হচ্ছে উড দ্যাট ব্যাপারটা তো দেখো এখানে একটা বাক্য আছে আমি যদি আবারও শিশু হতে পারতাম তাহলে উড দ্যাট আই ড্যাশ আ চাইল্ড এগেইন এইখানে এই বিটাকে তোমরা ঠিকঠাক করো তো দেখি কি হবে পারো কি না উড দ্যাট এখানে বিটাই কিন্তু মেইন ভার্ব হ্যাঁ এখানে বিটাই প্রিন্সিপাল ভার্ব আমরা জানি যে উড দ্যাট থাকলে যেন কি ব্যবহার হয় সেটাকে মাথায় রেখে উত্তর করো উত্তর করো উড দ্যাট থাকলে কি করতে হয় সাবজেক্টের পরে কুট প্লাস ভার্বের বেস ফর্ম নিতে হয় রাইট তার মানে এখন আমার শরীর উত্তরটা হবে কি কুটবি উগেইন যদি আমি আবারও শিশু হতে পারতাম সম্ভব না সেটা বুঝে গেছো এবার যদি যদি থাকে তাহলে তোমাকে দেখতে হবে আগের অংশটা প্রেজেন্ট টেন্স হলে পরেরটা হবে কি পাস্ট আর আগের অংশটা যদি পাস্ট টেন্স হয় পরেরটা হবে পাস্ট পারফেক্ট মানে এখানে যদি ইটস টাইম

হাই টাইম বা টাইম থাকে প্রথম ক্লোজটা প্রেজেন্ট হলে পরেরটা হবে আর প্রথমটা পাস্ট হলে পরেরটা হবে কি পাস্ট পারফেক্ট দেখো আমাদের বিদ্যালয়ে যাওয়ার উপযুক্ত সময় হয়েছে ইট ইস টাইম উই গো টু ইস্কুল তাহলে তো এখানে ভাবটা কি হবে ইট ইস টাইম উই গো টু স্কুল কি হবে উত্তর করো দ্রুত উত্তর করো কি হবে ইস টাইম উই গো টু স্কুল উই গো উই উই ওয়েন্ট সবার আগে দশ সেকেন্ডে কারা উত্তর করতে পারবো দেখবো আমি দশ সেকেন্ডে উত্তর করতে একজনও এখনো তাহলে ইট ইজ টাইম ইজ টু প্রেজেন্টেন্স পরের ভাবটা কি হবে পাস্ট আর পাস্ট হলে কি হবে উত্তর করতে পেরেছো সীমা উত্তর করতে পেরেছো এখানে ওয়েন্ট হবে ওয়েন্ট উই ওয়েন্ট টু স্কুল আর দেরি না করে তাদের কাজটি করা উচিত ইট ইজ হাই টাইম ওয়ার্ক এখানে হোয়াট ইজ কারেক্ট ফর্ম অফ ভার্ব ডু

Did, because we know that it is high time. Here is present tense. That is why the next clause will be past tense. So the past form of the verb do is did. So the current answer is did. It is high time the did the work. Okay. akashi akashuri. Translate it into English. Depends, I wish a fly in the sky. And you know that it is time, it is high time, wish, fancy. sentence If the first clause is in present tense, then the second clause will be past tense. And if the first clause is in past tense, the second clause will be past perfect tense. Here, wish is one kind of present tense that means present in indefinite tense so you should change the verb the next verb into past tense and what is the past form of fly if you know what is the past form of fly your answer will be correct otherwise not and we know that fly means ura and the past form of fly is flew so the correct answer is i wish i flew in the sky i hope you all got it okay. or next. sentence. <coughs> if you find mind, worth, without, past, can't help, couldn't help, the uh, help with a view to look forward to, get used to, would you mind, then the verb will be participle from.

সত্যি বলি নাই কিন্তু একদমই তোমার ব্যাগ বহন করতে আমার আপত্তি আছে পারবো না ভাই তোমার ব্যাগ বহন করতে আমার আপত্তি নেই এটা হলো কথার কথা তাহলে আই ডো নট মাইন্ড ড্যাশ ডোর ব্যাগ হোয়াট ইজ দ্য কারেক্ট ফর্ম ভার্ব ক্যারি ক্যারি হোয়াট ইজ দ্য কারেক্ট ফর্ম ক্যারি কি হবে বলো তাহলে আই নট মাইন্ড ক্যারিং ইউর ব্যাগ বিকজ মাইন্ড আফটার মাইন্ড এখানে দেখো তো হয়ে যাও যে y এর পরিবর্তে দেখো আমরা কিন্তু এখানে আই লিখি নাই ক্যারিং বারানটা দেখো আমরা সি এ ডাবল আর ওয়াই g আমরা দিয়েছি ওয়াই এর সাথেই কিন্তু ing দিয়েছি টা আই হয়নি মাথায় রেখো বইটি পড়বার মতো দ বুক ইজ ওর্থ কি হবে বলো বুক ইজ ওর্থ ওর্থ কি হবে ওর্থ ওর্থ বুক কি হবে বলো দ্য বুক ইজ ওর্থ রিডিং হ্যাঁ ওর্থ রিডিং বইটি পড়ার মতো আশা করি এটা বুঝে গেছো এবার আসো আরো কিছু বাক্য যে ফরিদা না হেসে থাকতে পারে না হ্যাঁ না হেসে থাকতে পারে না গুড তানভীর তাহলে আমরা লিখেছি ফরিদা কান্ট হেল্প লাভ মনে রাখবা এখানে দুইটা বিষয় কনফিউজড হয়ে যাও উত্তর করো তোমরা আমি ব্যাখ্যাটা একটু লিখে দেই তোমরা একটু উত্তর করো যদি কোথাও কান্ট বাট পাও অথবা কুডন্ট বাট কান্ট বাট অথবা কুডন্ট বাট এদের পরে কিন্তু ভার্বের বেস ফ্রম হবে ভি ওয়ান কিন্তু যখন দেখবা কান্ট ভার্বের সাথে জি হবে মনে রাখবা হ্যাঁ তাহলে কান্ট বাট অথবা কুডন্ট বাট এরপরে ভি ওয়ান কিন্তু কান্ট হেল্প বা কুডন্ট হেল্প এরপরে ভার্বের সাথে হবে আইএনজি মনে থাকবে কান্ট বাট বা কুডন্ট বাট এরপরে ভি ওয়ান কিন্তু কান্ট হেল্প বা কুডন্ট হেল্প এরপরে ভার্বের সাথে আইএনজি তাহলে সেই দিক থেকে আমি চিন্তা করি ফারিদা কান্ট হেল্প এটা লাফ এর সাথে কি হবে আইএনজি লাফিং এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ এটা মনে রাখো পরীক্ষায় প্রয়োজন হবে কান্ট বাট আর কুডন্ট বাট কিংবা কান্ট হেল্প বা কুডন্ট হেল্প এদের ব্যবহার একই রকম এগুলোর অর্থ হলো যখন আমরা কোনো কিছু না করে পারি না তখন আমরা এই ক্যান্ট বাট বা কুডন্ট বাট ব্যবহার করি যে আমি না 해서 পারলাম না আই কুডন্ট বাট লাভ অথবা আই কুডন্ট হেল্প লাফিং আচ্ছা তাহলে আশা করি এটা বুঝে গেছো তাহলে আমাদের সঠিক উত্তর হবে ফরিদা ক্যান্ট হেল্প লাফিং এবার এক কাপ চা খাবেন উডু মাইট দেখো উডু মাইট উডু মাইট থাকলে আমরা জানি ভার্বের সাথে কি হয় যেন আইএনজি হয় তাহলে সঠিক উত্তর এখানে কি হবে বলো উড ইউ মাইন্ড টেক আ কাপ অফ টি টেকিং আ কাপ অফ টি টেকেন আ কাপ অফ টি উড ইউ মাইন্ড এর পর ভার্বের সাথে কি হয় আইএনজি হয়ে যায় উড ইউ মাইন্ড এর পর ভার্বের সাথে আইএনজি হয়ে যায় তাহলে আমরা কি হবে সঠিক উত্তর টেকিং হবে উড ইউ মাইন্ড টেকিং আ কাপ অফ টি এক কাপ চা খাবেন কাউকে বিনয়ের সাথে এরকম কোনো প্রস্তাব দিলে বা জিজ্ঞেস করলে উড ইউ মাইন্ড ব্যবহার করা হয় ওকে এবার উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি এবার আসো কি বলা আছে যে কোনো ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করলে তা যদি একই সাথে অ্যাডভার্ব মানে ভার্ব ও অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে এরপর কোন নাউন প্রোনাউন জাতীয় শব্দ থাকলে উক্ত শব্দ পর্যন্ত অংশকে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বলা হয় বিষয়টা বুঝো নাই আচ্ছা এটা বাক্য দেখো আমি একটি চলন্ত ঘোড়া দেখলাম

এই কি বল ও কি টাইপ করছে এটা আমরা বাকলদেরকে ক্রিকেট দেখলাম বাকল মানে কি হোয়াট ইজ বাকল ভালো হবে না ভাই কি যে এক বিপদে আছি বুঝতে পারছো একটা কম্পিউটার অপারেটর নিয়োগ দিছি ও গ্রাম থেকে রাগ করে ঢাকায় আসছে কারণ কি ওর বাবা মা ওরে বিয়ে দেয় না ও বিয়ে করবে বাট ওরে বিয়ে দেয় না মন খারাপ নিয়ে আসছে ঢাকায় এখন ওরে আমি যুক্ত করছি কাজে ও শুধু ভুল করে শুধু আন ভুল করে ওর মাথার মধ্যে শুধু কি ঢোকে বিয়ে ঢোকে ওরে বুঝাইতে পারি না বিয়ে করলেই তো ওরা আফসোস করতে হবে যে আগেই ভালো ছিলাম তোমরা যেমন অনেকে আফসোস করতেছো না যে আগেই ভালো ছিলাম তো ও খালি ভুল করে বুঝছো দেখো বালকদের রে না লিখে কি লিখছে আমরা বাকলদের ক্রিকেট খেলতে দেখলাম বুঝতে পারছো এটা আবার অনেকে স্ক্রিনশট নিয়ে কি মানে কি যে বানাবে যাই হোক তাহলে এখানে দেখো আমরা বালকদেরকে ক্রিকেট খেলতে দেখলাম এটা কি চলন্ত চলন্ত মানে তোমাকে ভারতের সাথে আইএনজি করতে হবে উই সা দ্য বয়েজ প্লেইং ক্রিকেট ক্রিকেট তারা বৃদ্ধ লোকদের ধীরে ধীরে হাঁটতে দেখলো তাহলে কি হবে দে ফাউন্ড দা ওল্ড ম্যান ওয়াকিং স্লোলি চলন্ত মানেই আইএনজি আমি মাকে ভাত রান্না করতে দেখেছি আই সিন মাই মাদার কুক রাইস তাহলে বলো তো এখানে কি হবে এটা কি হবে বল তো চলন্ত হলে ভার্বের সাথে হবে কি হবে বলো কি হবে উত্তর উত্তর করো তাহলে এখানে কুকটা হয়ে যাবে কুকিং রাইস তাহলে চলন্ত হলে আইএনজি হবে দিরুক্ত ক্রিয়া হলো আইএনজি হয় দিরুক্ত ক্রিয়া মানে কি একই ক্রিয়া দুইবার খাইতে খাইতে নাস্তে নাস্তে হ্যাঁ খেতে খেতে টেলিভিশন দেখো না নাস্তে নাস্তে আমার কাছে আসো না হাসতে হাসতে সেখানে যেও না কাঁদতে কাঁদতে নিজের দুঃখ কাউরে বলো না চোখ মুস্তে মুস্তে সবার সামনে দাঁড়াও না এই যে ক্রিয়ার সাথে এরকম ডাবল ক্রিয়া এটাকে বলে দৃরুক্ত দৃরুক্ত মানেও তোমাকে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে দৃরুক্ত মানে ভার্ব প্লাস আইএনজি হবে মেটি হাসতে হাসতে একটি কক্ষে প্রবেশ করল দা গার্ল এন্টারড এই যে এন্টারড এখানে একটা ভুল আছে এন্টারড এর পর এই ইনটুটা ব্যবহার করা যাবে না হ্যাঁ এন্টার মানে গো ইনটু মনে রাখবা এন্টার মানে গো ইনটু তাহলে দ্য গার্ল এন্টার ইন্টু লাফিং এই পন্ডিত মহাবিপদে আছে বুঝতে পারছো ওখানে কিন্তু ইন্টু দেয়া ছিল না ও পড়ছে পর ভাবছে আমারটাই ভুল তাই সে নিজেই ইন্টু ব্যবহার করে দিচ্ছে তাহলে দ্য গার্ল এন্টার্ড আ রুম লাফিং আচ্ছা পরের বাক্য শিশুটি কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে আসে দ্য বেবি কামস টু ইটস মাদার উইপিং রাকিব গান গাইতে গাইতে আমার কাছে আসলো ও জীবনও গান জানে না ভুয়া কথা আসাম এখানে সঠিকটা কি হবে বলো তাহলে যখনই হাসতে হাসতে গাইতে গাইতে কাঁদতে কাঁদতে নাচতে নাচতে এরকম বিরুপ্ত ক্রিয়া হবে তখনই তোমাকে পার্টিসিপোল করতে হবে মানে ভার্ভের সাথে আইএনজি যোগ করতে হবে সুতরাং ইফ দ্য কোশ্চেন ইস ফর ইউ রাকিব কেম টু মি সিং ইজ দ্য দ্য কারেক্ট ফর্ম সিং

ক্রিয়ার সাথে ইয়া থাকে বা ইয়ে থাকে তখন ভার্ভের সাথে আইএনজি করে পার্টিসিপল করবা বা যদি কোনো ক্রিয়ার সাথে তে থাকে তাহলে টু প্লাস ভি ওয়ান হবে যেমন আমি যদি বলি সে ভাত খাইয়া এখানে আসিল এই ভালো কথা ভাত খাইয়া আমরা কি খাবো না রাকিব আচ্ছা তাহলে খাইয়া তাহলে এরকম ক্রিয়ার সাথে ইয়া বা ইয়ে থাকলে ভার্ভের সাথে আইনজি হবে আর ক্রিয়ার সাথে তে থাকলে টু প্লাস ভি ওয়ান হবে হ্যাঁ তাহলে সেই অনুযায়ী আমরা আমাদের প্রশ্ন সলভ করি সুমি ভাত খেয়ে কলেজে গেল এই যে ভাত খেয়ে এ আছে খাইয়া ইয়া থাকলে সাথে হবে কি হবে দেখো ইটিং সুমি স্কুল তাই না তাহলে আমরা কি বললাম সুমি টু স্কুল ইটিং রাইস দুই ভাবেই সম্ভব আসলে এটা কেন ইনকাইড দেখা বুঝলাম না ঠিক আছে দুইটা বাক্য এখানে करेक्ट আমি কাজটি শেষ করে আমি বাজারে গেলাম ফিনিশিং দ্য ওয়ার্ক আই ওয়েন্ট টু মার্কেট আমি তোমাদের কি শীটটা কারেকশন করে দিব কিছু ভুল আছে কারেকশন করে দেব গোসল করে লোকটি কাজে ফিরে গেল দেখো করে তাহলে আইএনজি কি হবে বলো ক্রিয়ার সাথে ইয়া বা ইএ থাকলে ভার্বের সাথে আইএনজি হয় তাহলে আমার সঠিক উত্তর কোনটা হবে উত্তর করো কোনটা হবে গোসল করে লোকটি কাজে ফিরে গেল কারেক্টটা কি হবে টেক অর টু টেক অর টেকিং সঠিক উত্তর হবে টেকিং ব্যাথ দ্য ম্যান ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক ক্লিয়ার আচ্ছা রুল সেভেন্টিন কোন ভার্বের প্রেজেন্ট ফর্মের টু সহ উক্ত ভার্বকে ইনফিনিটিভ বলা হয় আচ্ছা জাতীয় রাকিবুল জাতীয় শব্দ আচ্ছা এটার উচ্চারণ কি হবে তোমার কি বলতে পারবা শব্দ আচ্ছা আমার এই শিক্ষা জীবনে এমন শব্দ দেখি নাই শব্দ থাকলে হতে উক্ত নাউন পর্যন্ত অংশকে ইনফিলি ফ্রেজ বলা হয় আচ্ছা মাফ এবং দোয়া দুটোই চাচ্ছি এদিকে ওর মনোযোগ ছিল না ওর মনে হয় তখন বিয়ের কথা খুব মনে হচ্ছিল যার কারণে এগুলো ভুল করছে ও আমি এটা তোমাদেরকে কারেকশন করে দিব হ্যাঁ তোমরা আঠারো নাম্বার নিয়মে যাও কিছু কিছু নাউন আছে দেখতে সিঙ্গুলার হলেও এরা মূলত হিসেবে প্লুরাল দেখে মনে হয় সিঙ্গুলার কিন্তু এরা আসলে সিঙ্গুলার না এরা আসলে প্লুরাল এই নাউন গুলো তোমাদেরকে শিখে রাখতে হবে এরা প্লুরাল মানে এদের ভার্ব প্লুরাল এদের প্রোনাউনটাও হবে প্লুরাল নাম্বার যেমন দেখো পুলিশ পিপল ক্যাটেল জেন্ট্রি নভেলিটি ভার্মিন হ্যাঁ ক্লার্জি পারফিউমারি পাবলিক ম্যানকাইন্ড এরা দেখতে মনে এদের ভারটা যেন প্লুরাল নাম্বারই হয় যেমন ধরো আমি লিখলাম যে ইট মুশিক আদির অনেকগুলোই মানে বিভিন্ন রকম ইঁদুর টিদুর টাইপের আমাদের জন্য ক্ষতিকর মেনি অব দ্য ভার্মিন বি হার্মফুল ফর যেহেতু এখানে ভার্মিন আছে ভার্মিন প্লুরাল সুতরাং ভার্বটা হবে আর এবার ধরো কি বলছে ফ্রান্সের সুগন্ধি দ্রব্যাদি খুবই আকর্ষণীয় দ্য পারফিউমারি অফ ফ্রান্স ড্যাশ ভেরি অ্যাট্রাক্টিভ তোমাদের জন্য প্রশ্ন দিলাম বলতো এম ইজ আর এর মধ্যে এখানে কোনটা হবে এম ইজ আর উত্তর করো এম ইজ আর কোনটা হবে এম ইজ আর কোনটা দিব এখানে যেহেতু পারফিউমারি প্লুরাল ফর্ম তাহলে কি হবে আর হবে এখানে আর আর ভেরি অ্যাট্রাকটিভ এখানে আর হবে ওকে এবার কিছু নাউন দেখতে প্লুরাল মনে হলো এরা মূলত সিঙ্গুলার তাহলে আমরা কিছু নাউন পাইছিলাম দেখতে সিঙ্গুলার বাস্তবে কি প্লুরাল এবার আমরা কিছু নাউন পেলাম দেখতে প্লুরাল তারা বাস্তবে কিন্তু কি সিঙ্গুলার তাহলে এই নাউনগুলো তোমাদেরকে শিখে রাখতে হবে এরা দেখতে প্লুয়াল মনে হলেও বাস্তবে সিঙ্গুলার অনেকে আছে না দেখে মনে হয় অনেকে আছে আছে কিন্তু কিন্তু আসলে দিন শেষে রাতে সে বড় একা তার কেউ নেই বাইরে থেকে দেখে মানুষ মনে করে আরো অনেক কিছু আচ্ছা যেমন দেখো আমাকে দেখতে পারো তোমরা চাইলে এক্সাম্পল হিসেবে আচ্ছা তাহলে এরা দেখতে প্লুয়াল মনে হলো বাস্তবেরা সিঙ্গুলার ঠিক আছে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স ইকোনমিক্স পলিটিক্স হ্যাঁ নিউজ ঠিক আছে আর একটা দেখো দেখে মনে হয় সিঙ্গুলার আচ্ছা যেমন দেখো অঙ্কশাস্ত্র আমার প্রিয় বিষয় তাহলে কি হলো ম্যাথমেটিক্স মাই ফেভারিট সাবজেক্ট বিয়ের জায়গায় কি হবে ইজ হবে আর না আবার লেখা হলো নীতিশাস্ত্র মানুষকে আলোকিত করে হ্যাঁ ইথিক্স এন লাইটেন আর ম্যান যেহেতু ইথিক্স কে দেখে প্রবাল মনে হলো ভার্ভ হবে সিঙ্গুলার তোমরা জানো এবার দেখো যদি দেখো যে কোন নাউন হ্যাঁ ধরে নাও এইখানে একটা নাউন অথবা প্রনাউন এইখানে একটা নাউন অথবা প্রনাউন এরকম দুইটা নাউন বা প্রনাউন যদি উইথ টুগেদার অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালং এগুলো যদি যুক্ত হয় ধরে নাও এইখানে অ্যালং উইথ আছে দুইটা নাউন বা প্রোনাউন যদি উইথ অ্যালং উইথ টুগেদার উইথ এগুলো দ্বারা যুক্ত হয় তাহলে তোমার যে ভার্বটা সেই ভার্ব কিন্তু বসবে প্রথম নাউনটা অনুসারে কথা কি বুঝতে পারছো দুইটা নাউন বা প্রোনাউন এগুলো দ্বারা যুক্ত হলে ভার্ব বসবে কোনটা অনুসারে বলো প্রথম সাবজেক্টটা অনুসারে ভার্ব বসবে এটা মাথায় রেখো নিয়মটা মোস্ট ইম্পর্টেন্ট একটা নিয়ম আচ্ছা যেমন দেখো আমি লিখলাম এটা বাক্য সাব্বির তার বাবার সঙ্গে বাজারে যায় তাহলে সাব্বির অ্যাকম্পানিড বাই হিজ ফাদার গোজ টু মার্কেট হবে কারণ সাব্বির অনুযায়ী ভার্বটা এস বাই এস হবে এবার ধরো আমি একটা বাক্য লিখলাম সাবিনা বাদে অন্যান্য বালিকারা পরিশ্রমী খেয়াল করো এখানে কি আছে আদার গার্লস এক্সেপ্ট সাবিনা ট্যাশ ইন্ডাস্ট্রিয়াস এখানে ইজ আছে ইজটা কি হবে তাহলে দেখো এখানে কি আছে এক্সেপ্ট আছে ওই যে দুইটা নাউন বা প্রোনাউন উইথ অ্যালং উইথ এক্সেপ্ট এগুলো দ্বারা যুক্ত হলে ভারতবাসে কোনটা অনুসারে প্রথম নাউনটা অনুসারে তাহলে প্রথম নাউন যেহেতু প্লুরাল নাম্বার তাহলে এখানে কি ইজ হবে না এখানে কি হবে আর হবে কি হবে আর সুতরাং এখানে সঠিক উত্তরটা হবে আর ইন্ডাস্ট্রিজ ক্লিয়ার আচ্ছা মেয়েটি তার মায়ের মতোই রান্না করে দ্য গার্লস লাইক হার মাদার আচ্ছা এটা দ্য গার্ল হবে দ্য গার্ল লাইক হার মাদার কুকস গার্ল অনুযায়ী কুকস হবে এটা বুঝে গেছো তোমরা আশা করি আচ্ছা শোনো আরো কিছু সুন্দর সুন্দর নিয়ম আছে দেখো মিস্টার সাদেক উইথ হিজ ফ্যামিলি মেম্বার্স অফেন ভিজিট হিজ ভিলেজ হোম এখানে সাবজেক্টটা বিশাল বড় হ্যাঁ তোমরা আরেকটা সূত্র মনে রাখতে পারো যে উইথ অ্যালং উইথ যদি মনে না থাকে তাহলে সহজ করে মনে রাখবা যখন কতগুলো শব্দ একত্রিত হয়ে বিশাল বড় একটা সাবজেক্ট গঠিত হয় কি বলেছি যখন কতগুলো শব্দ একত্রিত হয়ে বড় সড়ো একটা সাবজেক্ট বা একটা ফ্রেজ গঠিত হয় তখন বসে প্রথম নাউন অনুসারে বসে কোনটা অনুসারে প্রথম নাউন অনুসারে কয়েকটা শব্দ একত্রিত হয়ে একটা সাবজেক্ট গঠিত হলে ভার্ব বসে প্রথম নাউন অনুসারে তাহলে আমার প্রথম নাউন এখানে কে সাদেক যেহেতু সিঙ্গুলার তাহলে ভার্ব হবে সিঙ্গুলার তার মানে এখানে ভিজিট না হয়ে কি হবে বলো ভিজিট কি হবে ভিজিট ক্লিয়ার আচ্ছা এভাবে যত মডেল ভার্ব আছে দেখো ক্যানকুট মে মাইট should এগুলোর পরে কিন্তু ভার্ভের বেস ফ্রম হয় কিন্তু মনে রাখবা যদি এই মডেল ভার্বগুলোর শুধু বি থাকে বি তাহলে তাহলে আমরা মনে রাখবো শুধু মডেলের পর ভার্বের বেস ফ্রম কিন্তু মডাল প্লাস বি থাকলে past participle যেমন can এর পরে আমি লিখলাম ডু ক্যান ডু বাট যদি বলি ক্যান বি তাহলে হবে ডান ক্যান বি ডান লে শুধু মডেলের পর ভার্বের বেস ফর্ম কিন্তু মডেলের সাথে বি থাকলে মূল ভার্বের past participle তো এখানে শুধু মডেল না এখানে অনেকগুলো ভার্বই দেওয়া আছে মনে রাখবে একসাথে লিখে দিয়েছি এদের পরে ভার্বের কি ফর্ম হয় বেস ফর্ম হয় আচ্ছা তার বরং হাসপাতালে যাওয়াই ভালো হি হ্যাড বেটার এখানে গো গো টু দা হসপিটাল হবে হ্যাঁ তারপর দেখো হাবিব একটি দোকান চালু করতে যাচ্ছে গোয়িং টু এর পর ভার্ভের বেস ফ্রম তাই স্টার্ট আর শো অফ হবে আমি রাকিবকে গাড়ি চালাতে দেখলাম আই ওয়াস্ট রাকিব ড্রাইভ আকার ওয়াজ এর পরেও ভার্ভের বেস ফ্রম দিয়েছি এরপরে দেখো বালিগাডি না পারলো থাকতে না তাহলে আমি কি লিখেছি গার্ল কুড নট ওই যে কুড নট বাট এরপরে ভার্ভের বেস ফ্রম হয়ে যাবে তারপর কি আছে টু ওই যে হ্যাপ টু হ্যাজ টু হ্যাপ টু হ্যাচ টু হ্যাড টু হলে ভার্ভের বেস ফর্ম হয় তাই এখানে কি হলো ক্রোস হলো যখন দেখবা একটা বাক্যের সাবজেক্টের জায়গায় একটা ফ্রেজ আছে বা জেরান্ড আছে বা ইনফিনিটিভ এরা যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে তার ভার্বটা হবে সবসময় সিঙ্গুলার মানে সাবজেক্ট যদি একটা ফ্রেজ হয় তার ভার্ভ হবে সিঙ্গুলার যেমন ব্যায়াম করা ভালো অভ্যাস টু টেক এক্সারসাইজ তাহলে এখানে সাবজেক্টটা কি এটা হলো সাবজেক্ট তাহলে এখানে কি আছে টু প্লাস ভার মানে কি ইনফিনিটিভ কি ছিল কথা যদি সাবজেক্টের জায়গায় জেরান্ড হয় অথবা ইনফিনিটিভ হয় বা একটা ফ্রেজ যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে তার ভার্বটা হবে সিঙ্গুলার নাম্বার তার মানে এখানে কি হবে বলো ইজ হবে কি হবে ইজ হবে তাহলে এভাবে একটা সাবজেক্টের স্থানে কোন একটা ফ্রেজ বা জেরান বা ইনফিনিটিভ থাকলে তার ভার্ভটা হবে সবসময়ের জন্য কি নাম্বার সিঙ্গুলার নাম্বার যেমন দেখো টেকিং বাইব পুরোটা হচ্ছে একটা ফ্রেজ তার ভার্বটা সিঙ্গুলার দিস ইজ ইতিহাস পঠন দ্য রিডিং অফ হিস্টরি ভার্ব ভাবে সিঙ্গুলার তাই দিয়েছে কি মেক্স ক্লিয়ার এবার দেখো যদি দেখো সাবজেক্টের জায়গায় আছে বোথ বা মেনি বা সাম বা ফিউ বোথ মানে কয়জন বলো দুইজন মেনি মানে কি বলো অনেক সো বোথ মেনি সাম ফিউ এগুলো থাকা মানে প্লুরাল নাম্বার সুতরাং এদের পরে ভার্বটাও হবে প্লুরাল প্লুরাল ভার্ব গ্রহণ করে

আমি চাচ্ছি যে তোমরা ইয়া করবা তোমরা এগুলো বাসায় দেখে নিবা আজকে আর বেশি পেন নিতে পারবো না অনেকক্ষণ বক 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 করেছি আজকে পর্যন্তই থাকবে তোমরা বাকি রুলসগুলো একটু বাসায় দেখে নিও আর আমরা সলভ ক্লাসে এগুলো আর আলোচনা করব আর আগামী ক্লাসে তোমাদের রাইট ফর্মস অব ভার্বস এর উপর একটা পরীক্ষা হবে 30 মার্কসের 30 নম্বরের শরীর বেশি ভালো না আলোচনা করে অতটা মজা পাইনি চেষ্টা করছি ভালো থাকো তোমাদের সাথে আবারও কথা হবে আগামী ক্লাসে রাইট ফ্রম ভার্বের বাকি অংশটুকু এবং তার সাথে আরেকটা টপিক আসসালামু আলাইকুম